হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসলাম মার্কেটিং ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব মার্কেটিং এর ফিফথ লেকচারটা, যেটা হচ্ছে 12টা লেকচারের মধ্যে সবচেয়ে বড় লেকচার এবং এখান থেকে রিটেনে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ গত বছর কিন্তু এই অধ্যায়টি থেকে রিটেনের প্রশ্ন এসেছিল। তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, পড়াতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো আশা করি সবাই মন দিয়ে আমার ক্লাসটি করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে বাজার বিভক্তিকরণ, লক্ষ্যায়ন ও পৃথকীকরণ, ঠিক আছে? মানে আমরা বাজার বিভক্তিকরণ নিয়ে আলোচনা করব, একাধারে লক্ষ্যায়ন এবং পৃথকীকরণ নিয়েও আলোচনা করব। তো সবার ফার্স্টে আমাদের জানতে হবে বাজারটা কি। ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি। মার্কেট শব্দের বাংলার প্রতিশব্দ হলো বাজার। বাজার শব্দটি আপেক্ষিক। বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, ঠিক আছে? আমি কিন্তু ইন্টারে থাকতে আমার এই সংজ্ঞাটা একদম মুখস্থ ছিল, যে বাজার হচ্ছে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, অর্থাৎ প্রেজেন্ট এন্ড পোটেনশিয়াল কাস্টমার্স অফ আ প্রোডাক্ট ইজ দা মার্কেট, ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট এবং পোটেনশিয়াল কাস্টমার মানে দেখো, এখন যেমন আমরা আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সেল ফোন আছে, আমরা মোবাইল ইউজ করছি, কিন্তু আমাদের যারা ছোট ভাই বোন আছে, যারা এখন 6-7 এ পড়ছে, হয়তো বা তাদেরকে আমরা এখনো মোবাইল দেইনি তাদের হাতে, বাট একটা সময় পর যখন তারা এসএসসি পাস করবে তখন কিন্তু ঠিকই আমরা তাদেরকে একটা মোবাইল কিনে দিব, রাইট? তো তারা হচ্ছে মোবাইলের পোটেনশিয়াল কাস্টমার, আর আমরা যারা এখন মোবাইল ইউজ করছি তারা হচ্ছে প্রেজেন্ট কাস্টমার। তো মার্কেটটা শুধু প্রেজেন্ট কাস্টমারের উপর বেস করে তৈরি করা হয় তা কিন্তু না, মার্কেট কিন্তু পোটেনশিয়াল কাস্টমারের উপর অনেক কিছু বেস করে করা হয়। মার্কেটটা কিন্তু ওভারঅল পোটেনশিয়াল প্রেজেন্ট কাস্টমার নিয়ে কিন্তু তৈরি হচ্ছে, কারণ পোটেনশিয়াল কাস্টমার যারা, তারা কিন্তু আলটিমেটলি একদিন ঠিকই বাজারে প্রবেশ করবে, তারা কিন্তু একদিন ঠিকই আমাদের পণ্যটা কিনবে। তো এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের সংজ্ঞায় বর্তমান এবং সম্ভাব্য দুই ক্রেতাকেই উল্লেখ করা হচ্ছে। খুবই সুন্দর একটা সংজ্ঞা, খুবই ইজি একটা সংজ্ঞা, একবার পড়লেই মনে থাকার মতো। আশা করি তোমাদের যারা তোমরা যারা এসএসসি, তো এসএসসি তো পরীক্ষা হয়নি, কিন্তু এসএসসি লেভেলে তো তোমরা কলেজে ক্লাস করেছো, তোমাদেরও হয়তো এই সংজ্ঞাটা খুব ভালোভাবে মুখস্থ, এবং বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার যে পার্থক্যটা এটাও তোমরা খুব ভালো করে জানছো। আচ্ছা, তারপর আলোচনা করব বাজার গবেষণা পদ্ধতি নিয়ে। বাজার গবেষণা হলো একটি সুসংগঠিত পরিকল্পনা পরিকল্পিত পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতি অনুসারে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এসবের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়। তো বাজার গবেষণা পদ্ধতির কয়েকটা ধাপ আছে, এর মধ্যে 7টা ধাপ আছে, ঠিক আছে? এই 7টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে? মাঝে মাঝে প্রশ্ন আসে যে বাজার গবেষণা পদ্ধতির ধাপ কয়টি, তখন তোমাদের দাগাতে হবে 7টি, এবং মাঝে মাঝে আসে যে বাজার গবেষণা পদ্ধতির সর্বশেষ ধাপ কোনটি, তখন আনসার করতে হবে সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, তো এই ধাপগুলো আসলে এমন না যে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে একদম, বাট মোটামুটি বুঝে রাখলে, বুঝে রাখা ভালো, এখান থেকে রিটেন আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি, আসার সম্ভাবনা নাই একদমই, কিন্তু তাও আসতে আমার মনে হয় যে আসলে স্পেসিফিকলি বলা সম্ভব না, কিন্তু না আসার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? আসতেও পারে বাট না আসার সম্ভাবনাটা বেশি। যেমন প্রথমটা হচ্ছে সমস্যা নির্ধারণ বা প্রবলেম আইডেন্টিফিকেশন, ঠিক আছে? ফার্স্টে আমাদের জানতে হবে যে আমার বাজারে কি সমস্যাটা রয়েছে, অর্থাৎ আমার ক্রেতাদের কাছে কোন পণ্যটা নেই যেটা তারা চাচ্ছে। তারপর আমাকে উদ্দেশ্য বিধান করতে হবে, এবং উদ্দেশ্য বিধান বলতে আমাকে জানতে, ফার্স্টে আমি যখন সমস্যাটা নির্ধারণ করে ফেলবো তখন ওই সমস্যাটা সমাধান করার জন্য যে আমি কি কি স্টেপ নিব, এটা আমাকে উদ্দেশ্যে আমাকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে গবেষণা পদ্ধতি ঠিক করা, আমাকে ঠিক করতে হবে যে আমি ঠিক কোন পদ্ধতি অবলম্বন করে মার্কেট রিসার্চ করব, এবং কোন পদ্ধতি অবলম্বন করে আমি আমার প্রোডাক্টটা তৈরি করব, এগুলো সবকিছু আমাকে আগে থেকে চিন্তা করতে হবে। এরপর আসছে তথ্য সংগ্রহের বিষয়টা, আমাকে সেই পণ্যটা কতটুকু কার্যকর হবে কতটুকু হবে না, এটা নিয়ে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে, এগুলোকে বিশ্লেষণ করতে হবে, এবং একে প্রেজেন্টেশন আকারে একে উপস্থাপন করতে হবে। এই উপস্থাপন করার পরই কিন্তু একটা বিপণনকারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান এই উপস্থাপনা দেখে সিদ্ধান্ত নিবে যে এই পণ্যটা তৈরি করতে করবো কি করবো না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে বাজারে বাজারের যে তোমার গবেষণা করতে হলে বিভিন্ন কিছু কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। যেমন সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণটা, সিদ্ধান্ত গ্রহণের উপর বেস করছে যে আমি বাজারটাকে কিভাবে দেখব, কেমন। তো এই 7টা ধাপ রয়েছে, এমন না যে 7টা ধাপ একদম মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু আমি জানি যেহেতু গতবার বা এর আগের বেশ কিছু বার
এই 7 নম্বর পয়েন্ট থেকে প্রশ্ন আসে যে হচ্ছে বাজার গবেষণা পদ্ধতির শেষ ধাপ কোনটি, তখন আনসার করতে হয় সিদ্ধান্ত গ্রহণ। তো এটা মনে রাখবে, আর এটা মাথায় রাখবে যে বাজার গবেষণা পদ্ধতির ধাপ হচ্ছে 7টি, ঠিক আছে? তো মোটামুটি খুবই সিম্পল ব্যাপার যে ফার্স্টে আমাদের প্রবলেমটা কি, এটা আমাদের নির্ধারণ করতে, আইডেন্টিফিকেশন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সমস্যাটা কি। এরপর এটার জন্য একটা উদ্দেশ্য বিধান করতে হবে এবং আমাদের গবেষণা পদ্ধতিটা ঠিক করতে হবে। তারপর আমরা যেটা করবো, বাজার থেকে তথ্য সংগ্রহ করব, তথ্যগুলোকে বিশ্লেষণ করে উপস্থাপন করব এবং শেষ পর্যায়ে এসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, ঠিক আছে? তারপরে স্লাইডে চলে যাচ্ছি। তারপর স্লাইডের খুবই সহজ একটা বিষয় নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ। বাজার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ভোক্তা বাজার এবং শিল্প বাজার। তো শিল্প বাজারকে দেখো, এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন উৎপাদকের বাজার, পণ্য বিক্রেতার বাজার, সরকারি বাজার এবং প্রাতিষ্ঠানিক বাজার। এগুলো নিয়ে কিন্তু নিচে পরবর্তীতে আমরা অনেক ভালোভাবে পড়বো। তার আগে আমি হালকা করে তোমাদের একটু জানিয়ে দিই, উৎপাদকের বাজার কাকে বলছে। উৎপাদনকারী যারা আছে তারা কিন্তু একটা পণ্য উৎপাদন করার জন্য তাদের কাঁচামাল প্রয়োজন হয়, তাই না? তো এই কাঁচামাল যখন তারা ক্রয় করছে এবং কাঁচামাল ক্রয় করার পর এটাকে পুনঃ প্রক্রিয়াজাতকরণ করে নতুন একটা পণ্য তৈরি করছে, তখন উৎপাদকরা যে পণ্যটা কিনছে এটাকে বলা হচ্ছে উৎপাদকের বাজার, ঠিক আছে? উৎপাদকরা যে কাঁচামালটা কিনছে এটাকে বলা হচ্ছে উৎপাদকের বাজার। পুনঃ বিক্রেতার বাজার কোনটা? পাইকারি ব্যবসায়ী বা অন্যান্য মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু, কেউ কেউ এমন আছে যারা উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে একদম চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। অর্থাৎ যে সকল মানুষ পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করছে, নিজে ভোগ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় না করে পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করছে, তাদের নিয়ে যে বাজারটা গঠিত হয় সেটা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার, ঠিক আছে? পুনঃ বিক্রেতারা যে হচ্ছে উৎপাদকের কাছ থেকে পণ্যটা কিনছে, তখন কিন্তু পুনঃ বিক্রেতা উৎপাদকের কাছে একজন ক্রেতা, সেটাকেই বলা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার। তারপরে আসছে সরকারি বাজার। সরকারি হচ্ছে তোমার টিসিবিতে হচ্ছে মাঝে মাঝে ট্রাকে করে দেখবা যে বিভিন্ন রকমের তোমার চাল ডাল আরো অনেক কিছু কম দামে সেল করছে, ঠিক আছে? বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থেকে আসে এই ধরনের যে তোমার দেখবা করোনার পরিস্থিতির সময় যখন দ্রব্যমূল্য অনেক বেশি দাম বেড়ে যাচ্ছিল, তখন কিন্তু সরকার থেকে ট্রাকে করে করে বিভিন্ন রাস্তায় যারা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে কিন্তু কম দামে, একদম কম দামে চাল ডাল আটা এবং নিত্য প্রয়োজনীয় যে কিছু দ্রব্য আছে, খাদ্য দ্রব্য, এগুলো কিন্তু সেল করছিল। এটাই হচ্ছে সরকারি বাজার, কেমন? ওকে, তারপরে তোমার এমনও হতে পারে যে সরকার যখন হচ্ছে আমাদের দেশের জন্য, সাপোজ আমাদের দেশের মানুষের জন্য যখন বিদেশ থেকে কোনো কিছু কিনে আনছে, ঠিক আছে, এটা হচ্ছে সরকারি বাজার। সরকার যখন একদম ডাইরেক্টলি যখন গভর্নমেন্ট রিলেটেড থাকে, এটা হচ্ছে সরকারি বাজার। তারপরে আসছে প্রাতিষ্ঠানিক বাজার। প্রাতিষ্ঠানিক বাজার হতে পারে স্কুল কলেজ বা তোমার ইউনিভার্সিটিস, এরকম কিছু বিষয়, যেমন স্কুল কলেজে লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে তো বই যেগুলো থাকে সেগুলো অনেকে স্টুডেন্টরা অনেক সময় দান করে যায়। অনেক সময় হয় কি যে নতুন কিছু বই আনার জন্য স্কুল কলেজের যে কর্তৃপক্ষ থাকে তারা কিন্তু অন্যান্য বই প্রকাশনী থেকে বই কিনে আনছে, সৌজন্য সংখ্যা তো পাই তারপরও কিন্তু কিনে আনে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার। প্রতিষ্ঠান যখন কোনো কাজ কারো কোনো কোনো মাধ্যম থেকে ক্রয় করছে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার, কেমন? আচ্ছা, তারপরে এখন আমরা ভালোভাবে আলোচনা করব ভোক্তা বাজার নিয়ে। আমরা শিল্প বাজারের প্রকারভেদটা জেনেছি, এখন আমরা আলোচনা করব ভোক্তা বাজার নিয়ে। নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারই হচ্ছে ভোক্তা বাজার। ভোক্তা বাজারে ক্রেতাদের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, কেমন? তো ভোক্তা বাজারে আমি যখন বলেছি যে শিল্প বাজারের ক্ষেত্রে দেখবা পণ্য বিক্রেতারা কিন্তু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করছে, উৎপাদকরা কিন্তু পুনঃ প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে ক্রয় করছে, আবার সরকারি বাজার কিন্তু আসলে মেইনলি তোমাদের ভোক্তাদেরকে আবার সেল করার জন্য বা ভোক্তাদের কাছে একটা পণ্য কম দামে পৌঁছানোর জন্য হচ্ছে তারা ক্রয় করছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো, কিন্তু ভোক্তা বাজারের কাছে দেখবা, ভোক্তা বাজারের ক্ষেত্রে কিন্তু তোমার একটা পণ্য সবসময় দেখবা যে ভোক্তা বাজারের যে ক্রেতারা আছে তারা কিন্তু শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করছে, ঠিক আছে? তো এই জন্যই বলা হয়েছে ভোক্তা বাজারের ক্রেতাদের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। যেমন দেখো, ক্রেতার ক্রয় ক্ষমতা এবং জনসংখ্যা বৃদ্ধি পেলে ভোক্তা বাজারের পরিধি বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন যদি তোমার ক্রেতা বেশি হয়, জনসংখ্যা বেশি হয়, তাহলে কিন্তু তোমার ভোক্তা বাজারের আয়তন এবং পরিধি দুটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলছে ভোক্তা বাজারের উদ্দেশ্য থাকে ব্যক্তিগত এবং পারিবারিক ভোগ বা ব্যবহার। ভোক্তা বাজারের যে ক্রেতারা আছে তারা কিন্তু কখনোই পুনঃ ক্রয় পুনঃ বিক্রয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না। এখানে পুনঃ ক্রয় লেখা আছে, এটা হবে পুনঃ বিক্রয়, কেমন? পুনঃ বিক্রয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু তারা পণ্য ক্রয় করছে না, এবং চূড়ান্ত ভোক্তাদের নিয়েই ভোক্তা বাজার গঠিত হয়, ঠিক আছে?
ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা সাধারণত বেশি হয়, শিল্প বাজার থেকে ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা বেশি হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করছো, লাস্ট লাইনটাতে বলছে ভোক্তা বাজারে ক্রয়ের পরিমাণ সাধারণত কম হয়। ঠিক আছে, ক্রয়ের পরিমাণটা কম হয়, যেমন আমরা যখন আলু পেঁয়াজ কিনি, আমরা কি বলি যে 8 মণ পেঁয়াজ দেন, 8 মণ আলু দেন, এত কিন্তু আমরা কিনি না। আমরা দেখা গেছে যে হচ্ছে 1-2 কেজি বা 3 কেজি পেঁয়াজ কিনে আমাদের কিন্তু হয়ে যায়, এতটুকুই আমরা ক্রয় করি। কিন্তু শিল্প বাজারে দেখবা, শিল্প বাজারের ক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি বেশি করে বেশি বেশি পরিমাণে পণ্য কিনে। ঠিক আছে, লাস্ট লাইনটা খেয়াল করো, কিন্তু ক্রয়ের পৌনঃপুনিকতা বেশি থাকে। পৌনঃপুনিকতা অর্থ হচ্ছে বারংবার, অর্থাৎ বারবার ক্রয় করা। ঠিক আছে, এটাকেই বলছে ক্রয়ের পৌনঃপুনিকতা। অর্থাৎ ভোক্তা বাজারের ক্রেতারা কম পরিমাণে ক্রয় করে, কিন্তু বারবার ক্রয় করে। ঠিক আছে, আমরা কিন্তু দেখবা আমাদের বাসায় যারা হচ্ছে শাক সবজি বলো বা তরকারি বলো বা চাল ডাল বলো, আমাদের বাবা বা মারা কিন্তু প্রত্যেক সপ্তাহে বাজার করে আনছে। ঠিক আছে, অনেকে অনেক ফ্যামিলিতে আছে যে প্রত্যেক দিন বাজারে যায়। ঠিক আছে, কিন্তু যারা শিল্প বাজারের ক্রেতারা তারা কিন্তু প্রতিদিন বাজারে যাচ্ছে না, তারা এক স্লটে যত পণ্য তাদের দরকার সবগুলো তারা কাঁচামাল হিসেবে তারা কিনে আনছে, একবারে কিনে আনছে। ঠিক আছে, বেশি পরিমাণে কিনলে তারা কিন্তু ডিসকাউন্টও পাচ্ছে। কিন্তু ভোক্তা বাজারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বিপরীত, ভোক্তা বাজারে ক্রয়ের পরিমাণ কম থাকে এবং ক্রয়ের পৌনঃপুনিকতা, অর্থাৎ ক্রয়ের পরিমাণ কম হয়, ভোক্তারা বারবার বারবার পণ্য কিনতে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট লাইনের বিশেষত্ব। এখন আমরা ভোক্তা বাজারের বিভক্তিকরণের ভিত্তিগুলো জানবো। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে 4টি। প্রথম ভিত্তিটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। তো ভৌগোলিক বিভক্তিকরণের মধ্যে কি কি আছে? বিশ্ব, অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, ঘনত্ব এবং জলবায়ু। ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল করছো যে ভৌগোলিক বলতে বোঝাচ্ছে একটা দেশের অঞ্চলকে বোঝাচ্ছে, সীমারেখাকে বোঝাচ্ছে, জলবায়ু বোঝাচ্ছে, জনসংখ্যার ঘনত্ব কতটুকু এগুলোকে বোঝাচ্ছে। এই সবকিছু কিন্তু ভৌগোলিক বিভক্তিকরণের আন্ডারে পড়ছে। তারপরে আসে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। এর মধ্যে কি কি আছে? বয়স, আয়, শিক্ষা, বর্ণ, জাতীয়তা, পেশা, ধর্ম, প্রজন্ম, পরিবার, আয়তন, পরিবারের জীবন চক্র, এই সব কিছু। জনমিতিক পরিবেশে যে আইটেমস গুলো আমরা পড়েছিলাম আমাদের থার্ড লেকচারে, সেইগুলোই হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের ভিত্তি। ঠিক আছে, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একটা মার্কেটকে হচ্ছে প্রভাবিত করছে। তারপরে দেখো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে 3টা উপায় রয়েছে। একটা হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ এবং ব্যক্তিত্ব। এটা এটা বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে নর্মালি। তো এটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে 3টা বিষয় রয়েছে, এটা একদম আমাদের মনে রাখতে হবে, সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ এবং ব্যক্তিত্ব। সামাজিক শ্রেণী বলতে কি বোঝায়? সমাজে দেখবা সব মানুষ কিন্তু একই ক্যাটাগরির না। ঠিক আছে, মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা একটা হচ্ছে অর্থনৈতিক বলো বা হচ্ছে অর্থনৈতিক কারণে একটা বিভেদ সৃষ্টি হয়, মূলত অর্থনৈতিক কারণে একটা বিভেদ সৃষ্টি হয়। আবার শিক্ষার হার, এসব কিছুই কিন্তু একটা বিভেদ সৃষ্টি করছে মানুষের মধ্যে। কিছু আছে সমাজের আপার ক্লাস সোসাইটি, কিছু আছে মিডল ক্লাস, কিছু আছে লোয়ার ক্লাস। তো এই যে 3টা শ্রেণী হয়ে গেল না, এরকম হচ্ছে বেশ কিছু শ্রেণী আছে। আবার সামাজিক শ্রেণী, তো এটা আমি গড়পড়তার একটা কথা বললাম, সামাজিক শ্রেণীর মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে নির্দেশক দল। ঠিক আছে, এই নির্দেশক দল সম্পর্কে আমরা পরবর্তীতে, মানে সামাজিক শ্রেণীর যে আরো কতগুলো ভাগ থাকতে পারে এগুলো আমরা জানবো আরো পরবর্তীতে। ঠিক আছে, পরবর্তী এই লেকচারের মধ্যে আমরা জানবো। এই লেকচারটা অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি ইনফরমেশন দেয়া আছে। তারপরে দেখো জীবন ধাঁচ, তোমার লাইফস্টাইলটা কেমন হবে, তোমার লাইফস্টাইলের তুমি কোন সোসাইটিতে বিলং করো, তুমি কিভাবে বড় হয়েছো, তোমার ফ্যামিলির আপব্রিঙিংটা কেমন, এগুলো কিন্তু তোমার জীবন ধাঁচের অর্থাৎ তোমার লাইফস্টাইলের প্রভাব ফেলবে, রাইট? তারপরে আছে ব্যক্তিত্ব, তোমার কেমন ব্যক্তিত্ব, তোমার পছন্দ অপছন্দ, এই সবকিছু কিন্তু তোমার ব্যক্তিত্বকে প্রভাবিত করছে। তো এই সবকিছু কিন্তু একটা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। ঠিক আছে, এগুলো বাহ্যিক ভাবে এটাকে নির্ণয় করার সুযোগ নেই, কিন্তু এগুলো সবকিছু মানুষের মনকে প্রভাবিত করে। এগুলোই হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের ভিত্তি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আচরণিক বিভক্তিকরণ। দেখো উপলক্ষ, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য, পণ্যের প্রতি মনোভাব, এগুলো হচ্ছে আচরণিক বিভক্তিকরণের উপায়। ঠিক আছে, দেখা গেছে যে একটা ভোক্তার আচরণ কেমন, মানে তার হচ্ছে পণ্যের প্রতি তার মনোভাবটা কেমন, বা সে এই পণ্যটাকে কতটা বেশি ব্যবহার করছে, বা এই পণ্যের প্রতি বা এই একটা ব্র্যান্ডের প্রতি তার আনুগত্যটা কতটুকু, এগুলো কিন্তু সবকিছু আচরণিক বিভক্তিকরণের মানে ভিত্তি। এর মধ্যে দেখবা উপলক্ষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ উপলক্ষটা খুবই কনফিউজিং, এটা মাঝে মাঝে মনে থাকে না যেটা কোন 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 পার্টের মধ্যে পড়বে, এটা কিন্তু আচরণিক বিভক্তিকরণের মধ্যে পড়ছে।
দেখো এখানে ওই যে চারটা ধাপ পড়িয়েছিলাম না, চারটা, সেটারই একটা সুন্দর বক্স আকারে দেয়া আছে যেন তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে ইজি হয়। প্রথমেই বলছে, ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, উপাদান হচ্ছে চারটা: সাংস্কৃতিক উপাদান, সামাজিক উপাদান, ব্যক্তিগত উপাদান এবং মনস্তাত্ত্বিক উপাদান। কেমন? আচ্ছা, তো এখানে ব্যক্তিগত উপাদান তোমার এক্সট্রা অ্যাড হয়েছে, এটা এটাও বলতে পারো। আবার তোমরা হচ্ছে ব্যক্তিগত উপাদানের জায়গায় আচরণের বিভক্তিকরণটাও তোমরা রাখতে পারো, ঠিক আছে? ওকে, তো ভোক্তা আচরণে মূলত এই ব্যাপারগুলো করছে, মানে ডিপেন্ড করছে ভোক্তা আচরণের উপর, মানে ভোক্তা আচরণকে প্রভাবিত করছে সাংস্কৃতিক উপাদান, সামাজিক বা নির্দেশক দল, ঠিক আছে, মনস্তাত্ত্বিক উপাদান, ব্যক্তিগত উপাদান, এই সব কিছু ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, একটু উপরের দিকে যাই তাহলে, আমরা আরেকটু ক্লিয়ারিফাই করতে পারবো ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, ঠিক আছে? এতক্ষণ আমরা কথা বলছিলাম ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি নিয়ে, সেটা তোমার ভোক্তার, মানে আমি ঠিক স্লাইডটা আসলে একদম মানে পরিবর্তন করতে একটু সময় লাগছে, কিন্তু দেখো যে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি একটা কথা ছিল, আর একটা কথা ছিল যে ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান। তো দুইটা কিন্তু, দুইটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার, ঠিক আছে? দুইটা কিন্তু ডিফারেন্ট ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভোক্তা বাজারকে তুমি আলাদা করবা, একটা হচ্ছে ভোক্তার আচরণের প্রভাব বিস্তার করা, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? তো এটা যেটা আমরা পড়ছি এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। ভিত্তি কিন্তু চারটি: ভৌগোলিক বিভক্তিকরণ, সাংস্কৃতিক বিভক্তিকরণ, ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত বিভক্তিকরণ, আর হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আর হচ্ছে আচরণের বিভক্তিকরণ। কেমন দেখছো? আপু কিন্তু গুলাই ফেলতেছে যে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি আর ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, এই দুইটা কিন্তু একদম আলাদা ব্যাপার, ঠিক আছে? এখন যেটা পড়লাম এটা হচ্ছে ভোক্তার বাজার বিভক্তিকরণের ভিত্তি, কিন্তু এখন যেটা এর পরে যেটা পড়াবো, এই যে দেখো, এটা কিন্তু ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, মানে ভোক্তা যে সে কিভাবে তোমার পণ্যের প্রতি বিহেভ করবে, বা তোমার প্রতি তার মানে বিহেভটা কেমন হবে, তার আচরণটা কেমন হবে, বা তার মনোভাবটা কেমন হবে, এটার এটা কিন্তু মানে এটাকে প্রভাবিত করছে আরো চারটা উপাদান। তো দুইটা কিন্তু আলাদা টপিক, ঠিক আছে? ইভেন তোমরা যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছ, দেখা গেছে যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়েছে বা পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হয়েছে, তারা কিন্তু এই প্রশ্নগুলো একদম স্পেসিফিকলি পাবা, কারণ কোয়েশ্চেন করা হয়ে গেছে অলরেডি। তো কোয়েশ্চেন আমি একদম করে ফেলেছি এবং এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু ভুল করবা না, মানে দুইটা কিন্তু মানে ডিফারেন্ট ব্যাপার, ঠিক আছে? মানে ওইটা যেটা পড়লাম সেটা একটা টপিক, এটা কিন্তু আরেকটা টপিক। একটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, আরেকটা হচ্ছে ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, ঠিক আছে? আপু যেমন ভুল করে সাংস্কৃতিক বলে ফেলছিল, তোমরা কিন্তু এমনটা করবা না, ঠিক আছে? এটা যদি এমনও হয় মাঝে মাঝে, যে যেহেতু স্লাইডটা হচ্ছে একটু বড়, এক একটা স্লাইড এক এক রকম, তো তোমাদের মাঝে মাঝে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আমার রিকোয়েস্ট যে এই মুহূর্তে খাতাটা নিয়ে ফেলো, খাতায় লিখবা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, তারপর লিখবা ভৌগোলিক বিভক্তিকরণ, এর মধ্যে কি কি থাকছে, বিশ্ব অঞ্চল, দেশ, দেশীয় অঞ্চল, ঘনত্ব, জলবায়ু, এই জিনিসগুলো থাকছে ভোক্তা বাজার বিভক্তিকরণের মধ্যে। তারপরে থাকছে যে জনসংখ্যা বিশ্ব বিভক্তিকরণ, এর মধ্যে তোমার জনমিতিক পরিবেশে যে উপাদানগুলো আমরা পড়েছিলাম সেগুলোই থাকছে। তারপরে থাকছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এটা কিন্তু হ্যাঁ, এটা এটাতে তোমার সামাজিক শ্রেণী থাকছে, জীবন থাকছে, ব্যক্তিত্ব থাকছে, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আর হচ্ছে আচরণিক বিভক্তিকরণ। কেমন? আচরণিক বিভক্তিকরণের মধ্যে উপলক্ষটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা আমাদের একদম মাথায় সেট করে ফেললাম, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো একদম পড়ানো হয়ে গেছে, একদম শেষ। এরপর আমরা ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে জানবো। প্রথমে আছে সাংস্কৃতিক উপাদান, সরি, সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে সংস্কৃতি, উপসংস্কৃতি, সামাজিক শ্রেণী, আর সামাজিক উপাদানের মধ্যে রয়েছে নির্দেশক দল, পরিবার, ভূমিকা এবং মর্যাদা। ব্যক্তিগত উপাদানের মধ্যে রয়েছে বয়স ও জীবনযাত্রার মান, পেশা, অর্থনৈতিক অবস্থা, জীবনযাপন প্রণালী, ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের মধ্যে রয়েছে প্রেষণা, প্রত্যক্ষণ, শিক্ষণ, বিশ্বাস ও মর্যাদা, ঠিক আছে? বিশ্বাস ও মর্যাদা বা বিশ্বাস ও মনোভাব, যেটাই বলো। এখন কথা হচ্ছে যে ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকে যে উপাদানগুলো আমরা পড়েছি, চারটা উপাদান, সেগুলো তো একটা বক্সের মধ্যে ছিল, এখন এটা একটু এলাবোরেটলি পড়বো, মানে একটু বড় ভাবে পড়বো, ঠিক আছে?
যেমন দেখো সাংস্কৃতিক উপাদান সম্পর্কে কি বলছে। সাংস্কৃতিক উপাদানগুলো হলো সংস্কৃতি, উপসংস্কৃতি এবং সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস। ঠিক আছে, সমাজে বসবাসরত মানুষের একটি অংশের জীবনযাপন, মূল্যবোধ, আচার আচরণ, আয় ইত্যাদি উপাদানগুলো একই রকম হলে তাকে সামাজিক শ্রেণী বলে। ওই যে বলেছিলাম না যে সোসাইটিতে হচ্ছে কয়েকটা ক্লাস মানে থাকে, অর্থনৈতিক কারণেই হোক আর একসাথে থাকার কারণেই হোক একটা ক্লাস কিন্তু চলে আসে। ঠিক আছে, তো যাদের সাথে তোমার যে সমাজে বসবাস হতো, যে মানুষগুলোর সাথে তোমার জীবনযাপন, মূল্যবোধ, নীতি নৈতিকতা বা আচার আচরণ, আয়, মোস্ট ইম্পর্টেন্টলি আয়, ঠিক আছে, আয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আয় ইত্যাদি উপাদান মিলে যাচ্ছে, সেখানে সেই সামাজিক শ্রেণীতে তুমি বিলং করছো। এমন হতে পারে যে খুবই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ঠিক আছে, বা অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত। ঠিক আছে, এই যে সামাজিক শ্রেণীগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে জাস্টিফাই করব একটা মানুষের জীবনযাপনের ধাঁচ, তার মূল্যবোধ, আচার আচরণ এবং মোস্ট ইম্পর্টেন্টলি অর্থনৈতিক অবস্থা দ্বারা। ঠিক আছে, এবার দেখো সংস্কৃতি রক্ষার রক্ষার অভাবও সাংস্কৃতিক রক্ষার অভাব আচরণকে প্রভাবিত করে, যার বেশিরভাগই অর্জিত হয় শিক্ষার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো সংস্কৃতির যে রক্ষক, ঠিক আছে, এটা কিভাবে তুমি হবা, এটা রক্ষক হতে হলে তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। ঠিক আছে, এখানে এই লাইনটাতে এটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো চাকমা, মগ, সাঁওতাল, গারোদের ধর্ম, বর্ণ, ভাষা, জীবন প্রণালী, আদর্শ, মূল্যবোধ ইত্যাদি ভিন্নতার কারণে গড়ে উঠেছে উপসংস্কৃতি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বোঝার চেষ্টা করে, একটা হচ্ছে আমরা বাঙালি, আমাদের সংস্কৃতিটা হচ্ছে সংস্কৃতি, আর আমাদের দেশের মধ্যে আরো কিছু উপজাতি রয়েছে যারা চাকমা, মগ, গারো, সাঁওতাল, এদের যে ধর্ম, এদের যে কালচার, এরা কিন্তু কেউ পিতৃতান্ত্রিক, কেউ মাতৃতান্ত্রিক, এদের ভাষা কিন্তু আলাদা, বর্ণ আলাদা, এদের জীবনযাপনের ধাঁচ আলাদা, ইভেন তাদের ড্রেস আপটাও কিন্তু আমাদের মতো না, একটু আলাদা। তো এরা হচ্ছে এদের যে ভিন্নতা, সাংস্কৃতিক যে ভিন্নতা, এজন্যই গড়ে উঠেছে উপসংস্কৃতি। ঠিক আছে, তারপরে পরবর্তীতে আসছে সামাজিক উপাদান, সোশ্যাল ফ্যাক্টর্স। ঠিক আছে, সোশ্যাল ফ্যাক্টর্স এর মধ্যে আছে তিন গুরুত্বপূর্ণ দুইটা কথা, সেটা হচ্ছে রেফারেন্স গ্রুপ এবং ওপিনিয়ন লিডার। ঠিক আছে, নির্দেশক দল বা রেফারেন্স গ্রুপ, পরিবার, সামাজিক ভূমিকা এবং মর্যাদা ইত্যাদি হলো সামাজিক উপাদান। ঠিক আছে, সামাজিক উপাদানের মধ্যে তাহলে কি কি থাকছে? নির্দেশক দল থাকছে, পরিবার থাকছে, সামাজিক ভূমিকা, মর্যাদা, এগুলো সবকিছু মিলিয়ে হচ্ছে সামাজিক উপাদান। কেমন? তো কোনো প্রতিনিধিত্বশীল ব্যক্তি, গোষ্ঠী বা দল যাদের দ্বারা অন্য ব্যক্তির মনোভাব, মূল্যবোধ এবং আচার আচরণ প্রভাবিত হয় তাদেরকে বলা হয় নির্দেশক দল বা রেফারেন্স গ্রুপ। ঠিক আছে, তো একটা রেফারেন্স গ্রুপে একটা উদাহরণ দিই, আমাদের হচ্ছে ফেসবুকে অনেক সময় হচ্ছে লাইভে বিভিন্ন সেলিব্রিটিরা আসেন, সেলিব্রিটি যারা আমাদের রেফারেন্স গ্রুপ হিসাবে আমাদের কাজ করছে। ঠিক আছে, তোমার ধরো বিভিন্ন সেলিব্রিটি আসছে, সেলিব্রিটিদের সবাইকে কিন্তু আমরা কম বেশি ফলো করে থাকি, তাদের ড্রেস আপ, তাদের কথা বলা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তারা ব্যাগে কি কি রাখে এটাও কিন্তু আমরা মাঝে মাঝে ফলো করি সোশ্যাল মিডিয়াতে, রাইট? তো এরা হচ্ছে তোমার রেফারেন্স গ্রুপ। তো মানে কি বলবো, মানে এরা হচ্ছে তোমার সব সব মিলায়ে মানে পুরা সেলিব্রিটির যে পুরা গোষ্ঠীটা, পুরা বলিউড ইন্ডাস্ট্রি কাইন্ড অফ রেফারেন্স গ্রুপ। ঠিক আছে, তো বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে শাহরুখ খানকে। ঠিক আছে, তো তোমার ওপিনিয়ন লিডার হচ্ছে শাহরুখ খান। ঠিক আছে, পুরো ইন্ডাস্ট্রিটা হচ্ছে রেফারেন্স গ্রুপ, আর বেসিক্যালি যে একজনকে তুমি মেইনলি ফলো করছো সে হচ্ছে তোমার ওপিনিয়ন লিডার। ঠিক আছে, তারপর আমাদের সমাজের মধ্যে একটা একটা উদাহরণ দিতে পারি, যে সাপোজ ধরো যে তুমি যে বাসায় থাকো, তুমি যে বিল্ডিং এ থাকো, সেই বিল্ডিং এ তোমার অনেক ভাইয়া আপুরা থাকে। ঠিক আছে, তো সেই ভাইয়া আপু, তাদের ফ্যামিলি অনেকে তোমার ভাল লাগে, তো তাদের সবার ফ্যামিলি মিলে হচ্ছে রেফারেন্স গ্রুপ। ঠিক আছে, তারা ধরো তোমার থেকে একটু বেশি প্রতিনিধিত্বশীল, তারা সমাজে একটু বেশি প্রতিষ্ঠিত, এবং তাদের যে মনোভাব, তাদের যে মূল্যবোধ, এগুলো হচ্ছে তোমাকে প্রভাবিত করে, তাদের বিহেভিয়ার তোমাকে প্রভাবিত করে, তারা হচ্ছে তোমাদের জন্য রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল। ঠিক আছে, তো এর মধ্যে দেখবা যে এতগুলো যে তোমার নির্দেশক দল রয়েছে বা রেফারেন্স গ্রুপ রয়েছে, মানে একটা গ্রুপের মধ্যে যে এতগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলোর মধ্যে স্পেসিফিক্যালি একজনকে তোমার খুবই ভালো লাগে। ঠিক আছে, একটা ভাইয়া আছে যে ধরো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে ধরো দুই দুই তিন বছর আগে চান্স পেয়েছে, তো তুমি তাকে খুবই অ্যাডমিয়ার করো এবং খুবই সম্মান করো, এবং তার যে বিশেষ দক্ষতা আছে, জ্ঞান বা ব্যক্তিত্ব আছে বা এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই কারণে তুমি তাকে তোমাকে তোমার প্রতি তার একটা মানে তার প্রতি তোমার একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, বা তোমার ভালো লাগে যে ভাইয়া আসলে এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছে বা এত ভালো একটা অর্জন নিজে করেছে, তখন তুমি ভাবো যে আমিও ভাইয়ার মতো একটা ভালো অবস্থানে যেতে চাই। তো এইটাই হচ্ছে ভাইয়া তোমার ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করছে। ঠিক আছে,
তো আমি বুঝতে পেরেছি কি, যখন অনেকগুলো মানুষ একসাথে থাকবে এবং যারা সমাজের প্রতিনিধিত্বশীল অবস্থানে রয়েছে, এই গোষ্ঠীটাকে আমরা বলবো রেফারেন্স গ্রুপ। আর এদের মধ্যে থেকে যে একজনকে, স্পেসিফিক্যালি একজনকে তুমি ফলো করছো এবং তুমি মনের প্রাণে তার মতো হতে চাও বা তাকে তুমি ভালোবাসো বা তার জ্ঞান, তার দক্ষতা, তার ব্যক্তিত্ব তোমাকে প্রভাবিত করছে, এটাই হচ্ছে, সেই হচ্ছে তোমার জন্য ওপিনিয়ন লিডার, ঠিক আছে? তো আমার লাইফের ক্ষেত্রে বলি, আমার রেফারেন্স গ্রুপটাকে, আমার রেফারেন্স গ্রুপ আমার অনেক আছে। রেফারেন্স গ্রুপ বলতে গেলে আমি তো ধরো সোশ্যাল মিডিয়াতে অনেক অনেকজন আছে, তারপরে ধরো আমার ফ্যামিলিতে রেফারেন্স গ্রুপ ওরকম কেউ নাই, ফ্যামিলির মধ্যে কেউ নাই। সমাজের মধ্যে যদি ধরি, সমাজের মধ্যে কেউ নাই। মূলত হচ্ছে রেফারেন্স গ্রুপটা আমার মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া বেসড, ঠিক আছে? তো আমার ওরকম সমাজে মিলেমিশে কারো ওরকম ভাবে আমার ব্যক্তিত্ব ওরকম ভাবে প্রভাবিত করেনি কখনো। আর যদি ওপিনিয়ন লিডার বলি, তাহলে আমার ওপিনিয়ন লিডার আছে, হ্যাঁ ওপিনিয়ন লিডার আমার আছে, সেটা হচ্ছে আমার টিচার্স, ঠিক আছে? আমার যে আমি যে কলেজে পড়তাম সেখানকার যে টিচাররা ছিল, আমি কমার্স কলেজে পড়েছি, তো ওখানকার বেশ কিছু টিচার কিন্তু আমার ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করেছে। যেমন আমি নাম বলি, আমার সালাম স্যার, রেজা স্যার, হ্যাঁ এই যে টিচার গুলো আছেন, এরা কিন্তু আমার ওপিনিয়ন লিডার হিসেবে সবসময় কাজ করতো। মানে ওনাদেরকে আমি ফলো করতাম, ওনাদের মতো ওনাদের যে জ্ঞান, দক্ষতা, যে ব্যক্তিত্ব, এগুলো আমাকে প্রভাবিত করতো। তো তারা হচ্ছে আমার ওপিনিয়ন লিডার, ঠিক আছে? আর রেফারেন্স গ্রুপ বলতে পারো যে আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমাকে, যারা হচ্ছে আমার মতোই, বাট তারা তারা আমাকে প্রভাবিত করছে, বা আমার টিচাররা। তো এই সবগুলোর মধ্যে আমি দুইজনের নাম বলেছি যারা হচ্ছে আমার ওপিনিয়ন লিডার, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা, সামাজিক উপাদান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? তো এমন কখনো বলবে না যে সামাজিক উপাদানের মধ্যে কি কি আছে এগুলো লেখো, এগুলো হয়তো বা বলবে না, কিন্তু আসতে পারে যে ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো লেখো। তখন তো তুমি ফার্স্টে সাংস্কৃতিক উপাদানটা লিখবা, তারপর তুমি সামাজিক উপাদানটা লিখবা। তো সামাজিক উপাদান লেখার পর অ্যাটলিস্ট 2-3 লাইন তো তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা যদি করো তাহলে একটু বেশি মার্ক পাবো আমরা আশা করি। তো একটু ব্যাখ্যা করতে গেলে কিন্তু এই কথাগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এই জন্য একটু ব্যাখ্যা করে বললাম, একটু বড় করে বললাম, ঠিক আছে? ওকে, তারপরে আসছে হচ্ছে তোমার নির্দেশক দলকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রাথমিক দল এবং মাধ্যমিক দল, ঠিক আছে? যাদের সাথে ব্যক্তি সবসময় মেলামেশা করে এবং আনুষ্ঠানিক ভাবে চলাফেরা করে তাদের প্রাথমিক দল বলে, যেমন বন্ধু, পরিবার ইত্যাদি। যাদের সাথে ব্যক্তির আনুষ্ঠানিক সম্পর্ক থাকে তারা মাধ্যমিক দল, যেমন ধর্মীয় অনুষ্ঠান, ঠিক আছে? তো রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল নিয়ে যে কথা বলছিলাম, যে সমাজের একটা প্রতিনিধিত্বশালী যে গ্রুপটা আছে, তো এদের মধ্যে একটা গ্রুপ আছে যাদের সাথে আমার রেগুলার দেখা হচ্ছে, রেগুলার আমার মেলামেশা হচ্ছে। আর আরেকটা গ্রুপ আছে যাদের সাথে আমার আনুষ্ঠানিক সম্পর্ক, অর্থাৎ অনুষ্ঠান ছাড়া বা কোনো অকেশন ছাড়া আমার দেখা হচ্ছে না, ঠিক আছে? এমন কিছু গ্রুপ আছে। তো এর মধ্যে সাপোজ তুমি দেখতে পাচ্ছ যে যাদের সাথে তোমার রেগুলার মেলামেশা হচ্ছে, সাপোজ তোমার ওই যে বললাম না, তোমার বাসায় থাকে যে ভাইয়া আপুরা বা যে ভাইয়া আপুর ফ্যামিলি, যাদেরকে তুমি খুব অ্যাডমিয়ার করছো, বা তারা তোমার চেয়ে একটু উচ্চ উচ্চ পদস্থ অবস্থানে রয়েছে, তারা হচ্ছে তোমাদের জন্য প্রাথমিক দল। তাদের সাথে তোমার রেগুলার দেখা সাক্ষাৎ হচ্ছে, ঠিক আছে? তোমার বাসার ফ্ল্যাটে থাকে, সাপোজ মানে তোমার রিক্সা থেকে নামলা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমার দেখা হচ্ছে, এটা হচ্ছে তোমার জন্য প্রাথমিক, কি বলছি, প্রাথমিক হচ্ছে রেফারেন্স গ্রুপটা। আর মাধ্যমিক দলটা কোনটা? মাধ্যমিক দলটা হচ্ছে এমন ধরনের ব্যক্তি যাদের সাথে তোমার আনুষ্ঠানিক সম্পর্ক থাকে, ঠিক আছে? ধরো তোমার যাদের সাথে তোমার রেগুলার দেখা হচ্ছে না, কোনো অনুষ্ঠান বা কোনো অকেশনে তুমি দেখতে পাচ্ছ, এরা হচ্ছে তোমার জন্য মাধ্যমিক দল, ঠিক আছে? তো দেখো, যখন কোনো প্রতিষ্ঠান ক্যাম্পেইনের আয়োজন করে, তাদের পণ্যের গুণাবলী তুলে ধরে এবং আশা করে ভোক্তারা তাদের পণ্যের গুণাবলী মৌখিকভাবে অন্যের কাছে তুলে ধরবে, তাকে বাজ মার্কেটিং বলে, ঠিক আছে? তো বাজ মার্কেটিং জিনিসটা হচ্ছে একদম সকলকে জানিয়ে ফেলা, সকলকে জানিয়ে ফেলার যে বিষয়টা সেটা হচ্ছে বাজ মার্কেটিং, ঠিক আছে? তো অনেক কোম্পানি বিভিন্ন ভাবে ক্যাম্পেইন করে, তো ক্যাম্পেইন করলে তারা আশা করছেন যে তাদের যে ভোক্তারা আছে তারা তো তাদের থেকে পণ্যটা কিনছে, কিনার পর তাদের ভোক্তারা যখন তাদের আশেপাশের মানুষগুলোকে এই পণ্যের গুণাবলী সম্পর্কে জানায়, এটাকেই বলছে বাজ মার্কেটিং, ঠিক আছে? তারপরে দেখো, ব্লগস, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে একে অন্যের সাথে তথ্য বা মতামত আদান প্রদান করা হয় সোশ্যাল, অনলাইন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। তো ঠিক আছে, ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক বলো বা আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো রয়েছে, এগুলো কিন্তু অনলাইন সোশ্যাল নেটওয়ার্কের আন্ডারে পড়ছে। তাহলে আমরা এখানে মোটামুটি 4টা কনসেপ্ট করলাম। একটা হচ্ছে তোমার নির্দেশক দল বা রেফারেন্স গ্রুপ, যেটার মধ্যে 2টা ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক দল, একটা হচ্ছে মাধ্যমিক দল। তারপরে আমরা পড়ছি হচ্ছে ওপিনিয়ন লিডার, ঠিক আছে? ওপিনিয়ন লিডার সম্পর্কে জেনেছি, তারপর আমরা জেনেছি বাজ মার্কেটিং সম্পর্কে, এবং লাস্টলি অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে, ঠিক আছে? আমার মনে হয় আমাদের যে সামাজিক উপাদানটা রয়েছে সেটা এখানেই শেষ হচ্ছে।
তারপরে আছে ব্যক্তিগত উপাদান। একজন ব্যক্তির নিজস্ব যে বৈশিষ্ট্য থাকে, যেমন বয়স, পেশা, আয়, আত্মমর্যাদা বোধ, তোমার ধর্মীয় বিশ্বাস, এগুলো সবকিছু তোমার ব্যক্তিগত উপাদান, এগুলো কিন্তু তোমার ক্রয় আচরণকে প্রভাবিত করে। ঠিক আছে, তো মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যই হলো তার ব্যক্তিত্ব। তো একটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু সে কি ধরনের পোশাক পরিধান করবে, সে কি ধরনের প্রোডাক্ট ইউজ করবে, এগুলোকে জাজ করে। ঠিক আছে, মানুষের ব্যক্তিত্ব কেমন হবে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। মূলত আমি বলবো যে একজন মানুষের ব্যক্তিত্বের উপর তার সবকিছু ডিপেন্ড করছে, তার কথা বলা, তার চলাফেরা, তার ড্রেস আপ। তো এগুলো যখন ডিপেন্ড করছে, তাহলে আমরা বলতেই পারি যে একটা মানুষ কি পরিমাণ পণ্য কিনবে, কোন পণ্য কিনবে এবং কোন ব্র্যান্ডের পণ্য কিনবে, এগুলো কিন্তু তার ব্যক্তিগত যে উপাদানগুলো রয়েছে, তার বয়স, তার পেশা, আয় বা ব্যক্তিত্ব, এগুলোর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এই ধরনের একই ধরনের আচরণের বহিঃপ্রকাশ ঘটায় হচ্ছে ব্যক্তিত্ব। আচ্ছা, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যারা আছেন, মানে সবাই তো আছে, সবার নিজস্ব কিছু ব্যক্তিত্ব আছে, তো এরা কিন্তু দেখা যাবে যে একই ধরনের পণ্য যেটা তার ব্যক্তিত্বের সাথে স্যুট করছে সেই ধরনের পণ্যই বারবার ক্রয় করছে। ঠিক আছে, বা একই আচরণের বহিঃপ্রকাশ কি ঘটায় কারা, ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কিন্তু একটা মানে ব্যক্তির মধ্যে মানে বারবার একই রকম আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। ঠিক আছে, তারপরে আলোচনা করবো জীবনধাঁচ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে, AIO পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, AIO এটা হচ্ছে অ্যাক্টিভিটিস বা কার্যক্রম, ইন্টারেস্ট বা আগ্রহ, ওপিনিয়ন বা মতামত। ঠিক আছে, অ্যাক্টিভিটিস হচ্ছে তোমার তুমি কি কি কার্যক্রম করছো তার উপর ডিপেন্ড করছে। তুমি সাপোজ হচ্ছে একজন মানুষ, তার অ্যাক্টিভিটিস এমন, আমি আমারটা বলছি, সাপোজ আমার অ্যাক্টিভিটিস এমন যে আমি টিউশনে করাইতে যাই সকালবেলা, দুপুরবেলা কোচিং এ যাচ্ছি, রাতে বাসায় এসে লেখাপড়া করছি বা তোমাদের জন্য ভিডিওস বানাচ্ছি। তো এক্ষেত্রে দেখো, আমি যদি বাইরে যাচ্ছি, আমার কার্যক্রম কিন্তু আমাকে বলছে যে আমার এমন কিছু পোশাক পরা উচিত যেটাকে আমি সারাদিন কমফোর্টেবল থাকবো, আমি বেশি ঘামবো না, আবার এমন কিছু জুতা আমার পরিধান করা উচিত যেন আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাব তখন আমি সেফলি যেতে পারি বা কোনো রকমের খোঁচট না খাই। ঠিক আছে, এগুলো সবকিছুই কিন্তু আমার আমার কার্যক্রমের উপর ডিপেন্ড করছে। তারপর আমার ব্যাগ কেমন হবে, আমার ব্যাগের মধ্যে কি কি জিনিস থাকবে, এখন যে আমার মাস্ক, স্যানিটাইজার, বাসার চাবি, এগুলো অলওয়েজ রাখতে হয় সাথে, বা তোমাদের যে ভিডিও বানাচ্ছি যেন পেন ড্রাইভ রাখতে হয় আমার কাছে। তো এই জিনিসগুলো কিন্তু আমার কার্যক্রমের উপর ডিপেন্ড করে আমার কাছে আসছে। ঠিক আছে, তারপরে আসছে আগ্রহ বা ইন্টারেস্ট, আমার কি বিষয়ে ইন্টারেস্ট আছে। তো আমার তো বেসিক্যালি সাজুগুজুর প্রতি খুবই ইন্টারেস্ট আছে, এই জন্য কিন্তু আমার সাথে দেখবা যে আমার ব্যাগে অলওয়েজ চিরুনি আর লিপস্টিক থাকে। তারপরে বলছে ওপিনিয়ন বা মতামত, আমার ওপিনিয়নটা কিরকম, কোন বিষয়ের প্রেক্ষিতে আমার আমার মতামতটা কেমন হবে, এগুলো কিন্তু সবকিছু আমার জীবন ধাঁচকে পরিমাপ করছে। ঠিক আছে, তো যখন তোমাদের অবজেক্টিভে আসবে যে জীবন ধাঁচ পরিমাপ করার উপায় কোনটি, তখন তোমরা খুব নির্ভয়ে লাগিয়ে দিবা AIO। ঠিক আছে, AIO হচ্ছে মানুষের জীবন ধাঁচ পরিমাপ করার একটা পদ্ধতি। তারপরে আসছে মনস্তাত্ত্বিক উপাদান বা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে কি কি থাকবে, প্রেরণা, প্রত্যক্ষণ, শিক্ষণ, মনোভাব, বিশ্বাস, এগুলো হচ্ছে সব মনস্তাত্ত্বিক বিষয়। তোমার মন সম্বন্ধীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলোই মনস্তাত্ত্বিক বিষয়। এই জিনিসগুলা, বিশ্বাস, মনোভাব, এগুলো কি তুমি হাতে দেখতে হাতে ধরে দেখতে পাচ্ছ, পাচ্ছ না, এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো শুধুমাত্র অনুভব করা যায়। ঠিক আছে, তারপরে দেখো ভোক্তার প্রয়োজনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে বিশ্বাস এবং মনোভাব। হ্যাঁ, তো ভোক্তা আসলে কোন পণ্যে, কোন ব্র্যান্ডের পণ্য কিনবে, কোন পণ্য কিনবে, এগুলো কিন্তু সবকিছু ডিপেন্ড করছে বিশ্বাসের উপর। যেমন একটা কথা বলি যে কসমেটিক্স এর কিছু জিনিস আমি যখন বাসায় কিনে আনি আমার নিজের জন্য, আমার আম্মু আমাকে সবসময় বকা দেয়, সে আমাকে বলে যে এসব কেন ইউজ করছো, এসব ইউজ করলে তোমার স্কিন আরো খারাপ হয়ে যাবে, কারণ বাংলাদেশে যা আসে সব ফেক, সব হচ্ছে ওই বোতলে ভুয়া মাল ভরে দেয়। ঠিক আছে, আমাকে বলে ভুয়া মাল দিয়ে দিচ্ছে বা ভুয়া কসমেটিক্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসলেই দেয়। তো এইটাই হচ্ছে বিশ্বাস, যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে কিছু কিছু মানুষের কসমেটিক্স যে বাংলাদেশে বিক্রি হচ্ছে এগুলোর প্রতি বিশ্বাসই উঠে গেছে। ঠিক আছে, তো ভোক্তা আসলে কি পণ্য কিনবে, কতটুকু কিনবে, এগুলো কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে তার বিশ্বাস এবং মনোভাবটা। আচ্ছা, মানুষের ইচ্ছা শক্তি জাগ্রত করে, বিশেষ বিশেষ পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে প্রেরণা। আচ্ছা, প্রেরণা তুমি কিভাবে সৃষ্টি করবে মানুষের মনে, বিজ্ঞাপনের মাধ্যমে। তুমি বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে কিন্তু একটা মানুষকে পণ্য সম্পর্কে ভালো দিকগুলো জানিয়ে তাকে প্রেরিত করতে পারো ওটাকে কেনার জন্য। তারপরে বলছে কোনো প্রয়োজন যখন ব্যক্তিকে সন্তুষ্টির সন্ধানে উদ্দীপ্ত করে তাকে প্রেরণা বলে। আচ্ছা, পরবর্তী যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, আচ্ছা এটা নিয়ে আরেকটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করেছি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, ভিত্তি ছিল চারটা, আমি মনে করার চেষ্টা করি। ঠিক আছে, ফার্স্টে ছিল হচ্ছে মনে আসতেছে না, দেখতে হবে,
ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল সম্ভবত এটা না দেখেছো, আমি নিজে পড়াইতে 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 মানে ভুলে যাচ্ছি। প্রথমে হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ ছিল, তারপরে ছিল হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, তারপরে ছিল হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, তারপরে কি ছিল আচরণিক বিভক্তিকরণ। আচ্ছা ঠিক আছে, এবার আমি একদম না দেখে বলবো। ফার্স্টে ছিল হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত বিভক্তিকরণ, তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এবং সর্বশেষ হচ্ছে আচরণিক বিভক্তিকরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। এখান থেকে প্রশ্ন আসবে, মাস্ট মাস্ট বলাটা ভুল, বাট আমি বলবো যে প্রশ্ন আসার সম্ভাবনা আমার কাছে 90% মনে হচ্ছে, এই এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 90%। তো তোমরা প্লিজ এটাকে মনে রাখবা, আমি তোমাদের সাথে আরেকবার রিকল করি, আমিও রিকল করব, তোমরাও রিকল করবা। ঠিক আছে, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি চারটি। প্রথমটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, তারপরটা কি জানি ছিল, তারপরটা ছিল হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, তারপরটা ছিল হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এবং শেষটা আচরণিক বিভক্তিকরণ। ঠিক আছে, এই চারটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। ওকে, দেন আমরা আলোচনা করছি যে ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান, উপাদানগুলো কি কি? একটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান, সামাজিক উপাদান, ব্যক্তিগত উপাদান, এবং মনস্তাত্ত্বিক উপাদান। ঠিক আছে, এটাও না দেখে দেখে বলবো, লাস্টের দিকে চলে যাচ্ছি, এটাও না দেখে দেখে বলতে পারি আমরা। ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান, ওকে, ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানও চারটি। ফার্স্ট অফ অল সাংস্কৃতিক উপাদান, আচ্ছা সাংস্কৃতিক উপাদান, তারপরে হচ্ছে সাংস্কৃতিক উপাদান, তারপরে কি ছিল সামাজিক উপাদান, তারপরে ছিল তারপরে কি ছিল মনস্তাত্ত্বিক উপাদান, এবং সবার শেষে ছিল হচ্ছে মনস্তাত্ত্বিকের আগে একটা ছিল, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত উপাদান। ঠিক আছে, চারটে উপাদান, একটা হচ্ছে সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত, এবং আমি আবার গুলাই ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, আবার দেখে দেখে বলি। ঠিক আছে, ফার্স্টে ছিল ফার্স্টে ছিল হচ্ছে সাংস্কৃতিক উপাদান, তারপরে ছিল সামাজিক উপাদান, তারপরে ছিল ব্যক্তিগত উপাদান, তারপরে ছিল মনস্তাত্ত্বিক উপাদান। এগুলো হচ্ছে ভোক্তার আচরণের প্রভাব বিস্তারের উপাদান। আমি জানি যে এই দুইটা একটু গোলমাল, আমার নিজেরই গোলমাল হচ্ছে, কিন্তু তারপর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপু ভাইয়ারা এটা একদম মুখস্ত করে ফেলো, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, এখান থেকে মুখস্ত করে ফেলো। আর আমাদের সময় যে ব্যাপারটা ছিল, আমি তো ধরো 2018-19 সেশনে হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, তখন তো রিটেন ছিল না, তো তখন আসলে আমাকে এই ব্যাপারগুলো কখনো মুখস্থ করতে হয়নি। তখন আসলে আমি ধরো বিষয়টা কি এই যে বুঝে নিয়ে এমসিকিউ দাগিয়ে ফেলতাম, তখন কিন্তু আমাদের মুখস্থ করতে হতো না যে আসলে বিভক্তিকরণের ভিত্তি গুলা কি কি, বা কয়টা কয়টা উপাদান আছে। এগুলো ধরো এই প্রথমবার, এই প্রথম আমি তোমাদের সাথে ক্লাস করাতে এসে আমি নিজেও মুখস্ত করছি, তোমাদের মুখস্ত করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভোক্তা বাজার আচরণের প্রভাব বিস্তারিত উপাদান হচ্ছে চারটি। ফার্স্টটা কি ছিল? সাংস্কৃতিক, তারপরটা ছিল সামাজিক, তারপরটা হচ্ছে ব্যক্তিগত, তারপরটা হচ্ছে মনস্তাত্ত্বিক। দেখছো আমি এবার পারছি, আশা করি তোমাদেরও আমাদের আমার সাথে সাথে মুখস্থ হয়ে গিয়েছে, আর না হলেও সমস্যা নেই, দু একবার লিখলে আমার মনে হয় যে একদম মনে থাকবে। ঠিক আছে, ওকে, তারপরে দেখো ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। ঠিক আছে, তো নর্মালি যখন আমরা পণ্য কিনি তখন কিন্তু আমরা তো চিন্তা ভাবনা করে পণ্য কিনি না, কিন্তু মার্কেটিং এর ভাষায় একটা ক্রেতা অনেক কিছু চিন্তা ভাবনা করে পণ্য কিনে। বিশেষ করে যারা শিল্প শিল্প পণ্যের ক্রেতা, তারা কিন্তু অনেক চিন্তা করে, অনেক কিছু ডিসাইড করে পণ্য কিনে। যেমন দেখো, ক্রেতার ক্রয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে ধাপগুলো অতিক্রম করে তাকে বলে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে 5টি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রেতা সবগুলো ধাপ নাও অনুসরণ করতে পারে, কিন্তু জটিল পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণত সবগুলো ধাপ অতিক্রম করে। তো নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, চাল ডাল, এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সবগুলো ধাপ অতিক্রম করছি না, কিন্তু জটিল পণ্যের ক্ষেত্রে কিন্তু সবগুলো ধাপ অতিক্রম করা হয়। তো কি কি আছে? একটা হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ, দ্বিতীয়টা হচ্ছে তথ্য অনুসন্ধান, তৃতীয়টা হচ্ছে বিকল্প মূল্যায়ন, ক্রয় সিদ্ধান্ত, এবং ক্রয়োত্তর আচরণ। তো ফার্স্টে আমাকে, আমি অ্যাজ আ ভোক্তা, ঠিক আছে, একটা ভোক্তা হিসেবে আমাকে জানতে হবে যে আমার কোন কোনটা প্রয়োজন, বা আমার দরকারটা কি। ঠিক আছে, আমাকে জানতে হবে যে আমার প্রয়োজনটা কি। আমার প্রয়োজনটা আমি জেনে নিব, প্রথমত আমাকে আমার প্রয়োজনটা শনাক্তকরণ করতে হবে। তারপরে সাপোজ আমার প্রয়োজনটা হচ্ছে আমার কি লাগবে,
সাপোজ আমার চুলের একটা তেল লাগবে, একটা তেল আমার লাগবে, যে তেল দিলে আমি মাথা ঠান্ডা হবে প্লাস হচ্ছে আমার চুল পড়া কমবে, আমার একটা তেল আমার লাগবে। তো এই তেল কেনার জন্য আমাকে জানতে হবে যে বাজারে আসলে কোন কোন কোয়ালিটির তেল আছে, এদের কার্যকারিতা কি। তথ্য অনুসন্ধান করতে গেলে কিন্তু আমি ফার্স্টে বাজারে যাব, গিয়ে দোকানে দেখবো সারি সারি তেলের বোতল, তেলগুলো আমি দেখবো সবগুলো, দেখার পর আমি জাজ করব যে আসলে কোন তেলটা ভালো আমার জন্য। ঠিক আছে, এই তেলগুলো আমি ফার্স্টে হচ্ছে আমি ভালো করে দেখে নিব যে কি কি তেল আছে। দেখার পর সবগুলো লেবেলটা পড়লাম, লেবেলে তো সব লেখা থাকে, রাইট? সবকিছু পড়লাম, পড়ার পর আমি চিন্তা করলাম যে এখানে অনেকগুলো তেল আছে, এগুলোর মধ্যে থেকে আসলে কোন তেলটা আমার জন্য ভালো হবে এটা আমি চিন্তা করবো, অর্থাৎ বিকল্পটা মূল্যায়ন করব। ঠিক আছে, ফার্স্টে আমার প্রয়োজনটা হচ্ছে আমি তেল, তেল প্রয়োজন আমার, তেল কিনতে যাব। দোকানে গিয়ে দেখলাম অনেকগুলো তেল সারি সারি সাজানো আছে, এগুলোর মধ্যে কি কি লেবেলে কি কি লেখা আছে, কি কি উপাদান দিয়ে গঠিত, এগুলো আমরা জাজ করব। এগুলো জাজ করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে বিকল্প মূল্যায়ন। অনেকগুলো তেল তো আমি জানলাম, এগুলোর মধ্যে থেকে কোনটা বেস্ট, বেস্ট যেটা সেটাকে আমি আমি হচ্ছে ক্রয় করার সিদ্ধান্ত নিবো, এটা হচ্ছে ক্রয় সিদ্ধান্ত। বিকল্প মূল্যায়ন করার পর আমি যে পণ্যটা ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম সেটাকে বলা হচ্ছে 4 নাম্বার স্টেপ বা ক্রয় সিদ্ধান্ত। ক্রয় সিদ্ধান্ত যখন আমি নিয়ে ফেলেছি, তার মানে আমি পণ্যটা কিনে ফেললাম। পণ্যটা কিনে ফেলার পর আমি বাসায় আসলাম, বাসায় আসার পর তো আমি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবো, রাইট? পণ্যটা ব্যবহার করার পর আমি দেখলাম যে কি হলো, এক এমন হতে পারে যে পণ্যটা ব্যবহার করার পর আমার মনে হলো যে না, আমি স্যাটিসফাইড, পণ্যটা অনেক ভালো। এমনও হতে পারে যে ব্যবহার করার পর আমি দেখলাম যে এই পণ্যটা আসলে আমি যে কারণে কিনেছি তার সাথে কোনো সামঞ্জস্য নাই, উল্টা এটা এটা কিনে আমার লস, এমন হলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্রয়োত্তর আচরণ, যে আমি পণ্যটা ব্যবহার করার পর আমার মনোভাবটা কেমন হলো, পজিটিভ অর নেগেটিভ অর নিউট্রাল। নিউট্রাল নর্মালি হয় না, হয় পজিটিভ হয় আদারওয়াইজ নেগেটিভ হয়, এটাই হচ্ছে ক্রয়োত্তর আচরণ। তাহলে তোমরা বুঝতে পারছি প্রথমে আমাদের কি দরকার, কোন পণ্যটা দরকার, এটা আমাদের শনাক্তকরণ করতে হবে, অর্থাৎ আমাদের প্রয়োজন কোনটা এটা আমাকে জানতে হবে। তারপর সেই প্রয়োজন অনুসারে বাজারে গিয়ে আমার তথ্য অনুসন্ধান করতে হবে যে কি কি পণ্য আছে যেটা আমার প্রয়োজনটাকে মিটাতে পারে। তথ্য অনুসন্ধান করার পর আমি যখন দেখবো যে বাজারে একই রকমের অনেকগুলো পণ্য আছে, তখন আমি বিকল্প, বেস্ট যে বিকল্প পণ্যটা থাকবে সেটা আমি চুজ করব। এটাকে বলছি বিকল্প মূল্যায়ন। যেটাকে আমি চুজ করলাম সেটাকে আমি ক্রয় সিদ্ধান্ত নিবো, অর্থাৎ ক্রয় করবো, এটা হচ্ছে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ। তারপর ক্রয় সিদ্ধান্ত নেওয়ার পর আমি বাসায় এসে পণ্যটা যখন ব্যবহার করব, তারপর ব্যবহারের পর আমার মনোভাবটা কি থাকবে সেটা হচ্ছে ক্রয়োত্তর আচরণ। জানি 5টা স্টেপ অনেক বড়, কিন্তু আমি যেটা মনে করি আমার ক্ষেত্রে, আমি যখন নতুন কোনো কসমেটিক্স প্রোডাক্ট কিনতে যাই তখন কিন্তু আমি এই সবগুলো ধাপ অতিক্রম করি। আমি জানি আমি আমি সাবকনশিয়াস মাইন্ডে হয়তো এটা করি, আমি হিসাব করে করে যাই না যে ফার্স্টে প্রয়োজন শনাক্ত করবো তারপর তথ্য অনুসন্ধান, এভাবে যাই না। কিন্তু আলটিমেটলি আমরা এটাই করছি, যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এটাই করা হয়। কিন্তু নতুন কোনো পণ্য কিনবো আগে কখনো কিনি নাই, এটা ভেবে 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 আমরা কিনি। ঠিক আছে, এই জন্যই বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল এসবের ক্ষেত্রে আমরা তো না ভাবলেও জটিল পণ্য ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই সবগুলো ধাপ অতিক্রম করি আমরা। ঠিক আছে, এটাই বলছে। আমি আমি অ্যাটলিস্ট যখন নতুন কোনো কসমেটিক্স কিনি তখন কিন্তু আলটিমেটলি আমি এইভাবেই কিনি, ফার্স্টে জাজ করি যে আসলে আমার সমস্যাটা কি, এটার জন্য কোন পণ্য ভালো হবে, আরো কি কি বিকল্প পণ্য আছে, দাম, দামও একটা ফ্যাক্টর। ঠিক আছে, দামও দেখি, আমি যেটা স্বল্প মূল্যে যে ভালো পণ্যটা পাবো সেটাকে আমি বেস্ট বিকল্প হিসেবে চুজ করি। তারপর এটাকে কিনি, কেনার পর বাসায় ইউজ করার পর দেখি যে আসলে পণ্যটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, এই সবগুলো কিন্তু আলটিমেটলি হয়। ঠিক আছে, হয়তো বা তোমরাও করো, তোমরাও জানতা না, বাট যখন আজকে পড়লা তখন কিন্তু অনেকেই রিলেট করতে পারছো বিষয়টা। আচ্ছা, তারপর আসছে ক্রেতা বিভিন্ন উৎস থেকে তথ্য অনুসন্ধান করতে পারে, যেমন ব্যক্তিগত উৎস, বাণিজ্যিক উৎস, পাবলিক উৎস, অভিজ্ঞতার উৎস। ঠিক আছে, তো একজন ক্রেতা হিসাবে তুমি একটা পণ্য সম্পর্কে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান করতে পারো। ব্যক্তিগত উৎস হচ্ছে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, পরিচিত ব্যক্তি। যেমন তুমি ধরো তোমার একটা পণ্য তুমি কিনতে চাচ্ছ, আমি বেসিক্যালি আমি যে কোনো পণ্য কেনার আগে আমি আমার বান্ধবীদের জিজ্ঞাসা করি যে দোস্ত তুই কি কোনো কিনছিস নাকি, কোনো এই পণ্যটা কিনতে চাচ্ছি তুই কি এটা আগে কিনছিস কিনা, ওকে জিজ্ঞাসা করে নে যে ও কিনেছে কিনা, ইউজ করেছে কিনা, ইউজ করে থাকলে ওর মনোভাবটা কি, এগুলো আগে জানি। ঠিক আছে, এগুলো এগুলো জানলাম। বা আমার বাবা মাকে জিজ্ঞাসা করছি যে আব্বু এই পণ্যটা কিনবো এটা কি ভালো হবে কিনা, বা প্রতিবেশী যে আন্টিরা আছে, যে আপুরা আছে, আত্মীয় স্বজন, যে কাজিন আছে, তাদেরকে জিজ্ঞাসা করি। ঠিক আছে, এটা ব্যক্তিগত উৎস। এই ব্যক্তিগত উৎস থেকে একটা পণ্য সম্পর্কে আমি তথ্য অনুসন্ধান করতে পারি। তারপরে আসছে বাণিজ্যিক উৎস। বাণিজ্যিক উৎসের মধ্যে রয়েছে বিজ্ঞাপন, বিক্রয় কর্মী, মোড়ক, বন্টন প্রণালী, প্রদর্শনী ইত্যাদি। বাণিজ্যিক উৎস তোমার মেইনলি তোমার বিজ্ঞাপন হতে পারে, বিক্রয় কর্মী। যেমন তুমি দোকানে গিয়ে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করো যে আচ্ছা
কোন পণ্যটা ভালো হবে বা কোন শ্যাম্পুটা ভালো হবে, কোন তেলটা ভালো হবে, ঠিক আছে? তো এই যে জিজ্ঞাসা করছি বিক্রয়কর্মীকে, বিক্রয়কর্মীর কাছ থেকে তথ্য নিচ্ছি, এটা হচ্ছে বাণিজ্যিক উৎস, ঠিক আছে? আবার অনেক সময় আমরা কাউকে জিজ্ঞাসা না করে পণ্যের মোড়ক করে ডিসিশন নেই, পণ্যের মোড়ক করে আমরা তথ্য অনুসন্ধান করার চেষ্টা করি, ঠিক আছে? এই সবগুলোই হচ্ছে বাণিজ্যিক উৎস। তারপরে বলছে পাবলিক উৎস, এটা আমি অনেক বেশি ইউজ করি, গণমাধ্যম, ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান, সরকারি এজেন্সি। আচ্ছা, ভোক্তা গবেষণা এজেন্সি বা সরকারি এজেন্সি এগুলোর সাথে তো আমি যুক্ত না, আমি এদের কাছ থেকে কোনো উৎস পাই না বা তথ্য পাই না, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে অর্থাৎ ধরো ইউটিউবের মাধ্যমে, ফোন তো আছেই, ইউটিউবে কিন্তু আমি সবসময় একটা প্রোডাক্টের রিভিউ দেখে সেই প্রোডাক্টটা কেনার চেষ্টা করি। ইভেন আমি তো ধরো যে তোমার একটা ধরো মানে নেক ব্যান্ড ইয়ারফোন কিনবো, ঠিক আছে, নেক ব্যান্ড ইয়ারফোন কিনবো, এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি আগে ইউটিউবে দেখে নেই যে আসলে কি কি নেক ব্যান্ড ইয়ারফোন বাজারে আছে। আমার ধরো আমি 2,000 টাকার মধ্যে কিনবো, তো 2,000 টাকার মধ্যে কোনটা বেস্ট হবে, ঠিক আছে, এটা কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে দেখে নিচ্ছি। বা যে কোনো মোবাইল ফোন কিনতে গেলেও আমরা আগে ইউটিউবে ঘাঁটি যে এই মোবাইলের কি কি ফিচার্স আছে, কি কি প্রোস এন্ড কনস আছে, এগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা দেখে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে গণমাধ্যম। তারপরে বলছি অভিজ্ঞতার উৎস, অভিজ্ঞতার উৎস বলতে ধরো যে ব্যবহার, তুমি পণ্যটা অলরেডি ব্যবহার করছো, ব্যবহার করে ফেলেছো, এই জন্য তুমি পণ্যটা সম্পর্কে তথ্য জানো, এমনও হতে পারে বা পণ্য নাড়াচাড়া হতে পারে, পণ্য পরীক্ষা হতে পারে, এগুলো হচ্ছে অভিজ্ঞতার উৎস, কেমন? তো এই বিভিন্ন যে উৎস আমি বললাম, 4টা উৎস বলেছি, ব্যক্তিগত, বাণিজ্যিক, না দেখে বলতে পারবো না, দেখে দেখেই বলি, ব্যক্তিগত, বাণিজ্যিক, পাবলিক এবং অভিজ্ঞতার উৎস, ঠিক আছে? এই যে 4টা উৎস আমি বলেছি, না দেখে একবার বলি, ব্যক্তিগত, বাণিজ্যিক, পাবলিক এবং অভিজ্ঞতার উৎস। হ্যাঁ, বলতে পারছি, তো তোমরাও এটা একদম না দেখে দেখে আরেকবার আমার সাথে বলো, ব্যক্তিগত, বাণিজ্যিক, পাবলিক এবং অভিজ্ঞতার উৎস। ওকে, 4টা হয়ে গেছে। এই 4টা উৎস থেকে কিন্তু ক্রেতা তথ্য অনুসন্ধান করতে পারে। তো এই কোশ্চেনটাও কিন্তু চলে আসতে পারে যে ক্রেতা কি কি উৎস থেকে তথ্য অনুসন্ধান করতে পারে, রাইট? তো এটা কিন্তু এই 4টা উৎস একটু মনে রাখার চেষ্টা করো, খুব ইজি। আরেকবার বলি আমরা না দেখে, একটা হচ্ছে ব্যক্তিগত উৎস, ব্যক্তিগত উৎস, তারপরে হচ্ছে বাণিজ্যিক উৎস, পাবলিক উৎস এবং লাস্টেরটা জানি কি ছিল মনে আসতেছে না, অভিজ্ঞতার উৎস, ঠিক আছে? ব্যক্তিগত, বাণিজ্যিক, পাবলিক এবং অভিজ্ঞতার উৎস, এই 4টা হচ্ছে উৎস, ঠিক আছে? আশা করি তোমরা আমার সাথে সাথে কিছুটা হলেও মনে রাখতে পারবা, তোমাদের সাথে সাথে কিন্তু আমিও শিখছি, কেমন? ওকে, তার পরবর্তী যে স্লাইডটা আছে এখানে বলছে নতুন পণ্য গ্রহণের ক্ষেত্রে ক্রেতা কি কি সিদ্ধান্ত গ্রহণ করে, এইটার একটা প্রক্রিয়া সম্পর্কে আমাকে জানাচ্ছে। নতুন পণ্য গ্রহণের ক্ষেত্রে ক্রেতা যে সিদ্ধান্ত গ্রহণ করে এটাকে বলে এইটা, এইটা মডেল, ঠিক আছে? এখন আমরা ডিসকাস করব এইটা মডেল নিয়ে। আচ্ছা, তো কথা হচ্ছিল এইটা মডেল নিয়ে, রাইট? তো নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এইটার একটা প্রক্রিয়া হচ্ছে এইটা মডেল। এখন দেখো এখানে কিছু স্টেপস দেওয়া আছে। একটি আবিষ্কারের প্রাথমিক ধারণা হতে চূড়ান্ত গ্রহণ পর্যন্ত একজন ব্যক্তি যে মানসিক প্রক্রিয়া অতিক্রম করে তাকে গ্রহণ প্রক্রিয়া বলছে। আচ্ছা, তো গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে একটু জানবো। প্রথম ধাপ হচ্ছে অবগতি বা অ্যাওয়ারনেস, ঠিক আছে? একটা পণ্য যখন বাজারে নতুন আসে তখন কিন্তু প্রথমে আমাদের সেই পণ্যটার সম্পর্কে বিস্তারিত জানা থাকে না, ঠিক আছে? আমরা হালকা পাতলা শুনি, বিস্তারিত জানি না। তো এই স্তরে ক্রেতা পণ্য সম্পর্কে অবগত হয় ঠিকই, মানে হালকা পাতলা ধারণা রাখে, কিন্তু বিস্তারিত জানে না। এক্ষেত্রে ক্রেতা পত্র পত্রিকা, বিজ্ঞাপন বা তার আশেপাশে যে পরিচিত মানুষ থাকে তাদের কাছ থেকে পণ্য সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য নিতে থাকে, ঠিক আছে? তারপরে আসছে আগ্রহ বা ইন্টারেস্ট। তো বিভিন্ন পক্ষ থেকে যখন আমরা তথ্য গ্রহণ করি, তথ্য সংগ্রহ করার এক পর্যায়ে ক্রেতা কিন্তু আগ্রহী হয় পণ্যটা কেনার জন্য। তারপরে আসছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। তো মূল্য সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহের পর পণ্যটি কেনা যুক্তিযুক্ত কিনা এটা বিবেচনা করে। অর্থাৎ একজন ক্রেতা প্রথমে পণ্য সম্পর্কে অবগত হয়, অবগত হওয়ার পর তার একটা আগ্রহ সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হওয়ার পর সে মূল্যায়ন করে যে আসলে এই পণ্যটা কিনাটা আমার জন্য প্রেফারেবল কিনা বা যুক্তিযুক্ত হবে কিনা, এটা হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন পর্যায়। তারপর আছে যাচাইকরণ বা ট্রায়াল, ঠিক আছে? যাচাইকরণ পর্যায়টা কেমন? যাচাইকরণ হচ্ছে বিভিন্ন তথ্য মূল্যায়নের পর সে যদি তার পণ্যের প্রতি অনুকূল মনোভাব সৃষ্টি হয় তাহলে পণ্যটি গুণাগুণ পরীক্ষা করে পণ্যটি যাচাই করতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে তোমার যখন অনেক রকমের নিউজ সে জানলো, পণ্য সম্পর্কে অনেক অভিজ্ঞতা তার হলো, মানে সব শুনলো, শোনার পর তার একটা মাইন্ডসেট করলো, ইভ্যালুয়েট করার পর তার চিন্তা করলো যে পণ্যটার গুণাগুণ সে পরীক্ষা করতে চায় বা যাচাই করতে চায়, এটাকে বলছে যাচাইকরণ বা ট্রায়াল, ঠিক আছে?
দেখা গেছে যে হচ্ছে যখন আমরা কোনো পোশাক পোশাকের দোকানে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের ড্রেসটা আমাদের সাইজ মতো হচ্ছে কিনা, আমাদের লার্জ লাগবে, মিডিয়াম লাগবে, নাকি এক্সট্রা লার্জ লাগবে, এটা জানার জন্য কিন্তু আমরা ট্রায়াল দিই, রাইট? মানে এটা পণ্যকে যাচাই করে দেখি। এটা আবার একটা ক্ষেত্রে বলবো যে যখন তুমি মেকআপ প্রোডাক্টস কিনতে যাও, ফাউন্ডেশন কিনো বা তোমার বেস মেকআপ আইটেমস গুলো কিনতে যাও, তখন কিন্তু তোমার হাতের সাথে ওই মেকআপের প্রোডাক্টটা লাগিয়ে দেখে যে তোমার হাতের স্কিনের যে কালার সেটার সাথে ফাউন্ডেশনের কালারটা যাচ্ছে কিনা, এটাকে আমরা বলবো ট্রায়াল। তো এই পর্যায়ে একটা ক্রেতা সে পণ্যের প্রতি অনুকূল মনোভাব সৃষ্টি যখন হয়, তখন সে পণ্যের গুণাগুণ পরীক্ষা করার জন্য পণ্যটাকে যাচাই করে, যাকে আমরা বলছি যাচাইকরণ বা ট্রায়াল। আচ্ছা, যাচাই করা হয়ে গেলে যদি ক্রেতা সেই যাচাই করার পর পণ্যটার প্রতি তার সন্তুষ্ট হয়, পণ্যের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু সে উক্ত পণ্য গ্রহণ করে বা কিনে ফেলে বা কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। এটাকে বলছে অ্যাডাপশন প্রসেস বা গ্রহণ প্রক্রিয়া। দেখো, পণ্যটি যাচাইয়ের পর ক্রেতা যদি সন্তুষ্ট হয়, তবে উক্ত পণ্য সে পরিপূর্ণভাবে গ্রহণ ও নিয়মিতভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, তো অ্যাডাপশন এবং গ্রহণ প্রসেসটা কিন্তু এরকমই হয়ে থাকে। এক্ষেত্রে ক্রেতা যখন সন্তুষ্ট হবে যাচাইকরণ করার পর, তখন কিন্তু সে পণ্যটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করে ফেলবে। আচ্ছা, তো এই যে এইটা মডেলটা আমি আলোচনা করলাম, এটা আমাদের মনে রাখতে খুবই ইজি হবে। আমরা যে আগের গুলা মুখস্থ করার চেষ্টা করছিলাম, এটা কিন্তু মুখস্থ করতে হবে না। এইটা মডেলটা যখন আমি মুখে বলবো, তখনই কিন্তু আমরা জানতে পারবো। যেমন AIETA, ঠিক আছে, এটা হচ্ছে এইটা মডেল। তাহলে এখন দেখো, এ ফর অ্যাওয়ারনেস, আই ফর ইন্টারেস্ট, ই ফর ইভ্যালুয়েশন, টি ফর ট্রায়াল, এ ফর অ্যাডাপশন। ঠিক আছে, তো এইটা মডেলের প্রত্যেকটা অক্ষর থেকে কিন্তু একটা একটা করে জিনিস পাচ্ছি আমরা। এ ফর অ্যাওয়ারনেস, আই ফর ইন্টারেস্ট, ই ফর ইভ্যালুয়েশন, টি ফর ট্রায়াল, এন্ড এ ফর অ্যাডাপশন। তো এই হচ্ছে এইটা মডেল। এইটার স্পেলিংটা মনে রাখলে কিন্তু আমরা প্রত্যেকটা ধাপ, মানে পাঁচটা যে ধাপ আছে, এই পাঁচটা ধাপ আমরা বের করে ফেলতে পারবো খুবই ইজিলি। ঠিক আছে, আবার একটু সাম আপ করি। অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে তোমার অবগত থাকে না, মানে অবগত থাকে, হালকা হালকা অবগত থাকে, কিন্তু পুরোপুরি বিস্তারিত জ্ঞান থাকে না। ইন্টারেস্ট এর ক্ষেত্রে যখন পুরোপুরি বিস্তারিত জ্ঞান অর্জন করে একটা পণ্য সম্পর্কে, তখন কিন্তু ক্রেতা সেই পণ্যটা কিনতে আগ্রহী হয়। আগ্রহী হলে সেটাকে ইভ্যালুয়েট করে দেখে যে এই পণ্যটা কেনা আসলে কতটুকু যুক্তিযুক্ত। ইভ্যালুয়েট করার পর সেই পণ্যটাকে একবার ট্রায়াল দেয় বা যাচাই করে, এটা হচ্ছে ট্রায়াল বা বাছাইকরণ প্রসেস। লাস্টলি, যদি ট্রায়াল দেওয়ার পর সে সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হলে সে পণ্যটাকে কেনার সিদ্ধান্ত নেয়, এটা হচ্ছে অ্যাডাপশন। ঠিক আছে, এই হচ্ছে এইটা মডেল। অর্থাৎ নতুন পণ্য গ্রহণের ক্ষেত্রে ক্রেতা কিন্তু এই সবগুলো ধাপ পার করে একটা পণ্য কিনছে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখলাম। এখান থেকেও তোমার নর্মালি MCQ আসে, তো এবার কিন্তু শিখে চলে আসতে পারে। আমি বললাম তো যে এই চ্যাপ্টারটা যতগুলো টপিকস পড়াবো সবগুলো তোমার রিটেনে আসার মতো টপিক। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসছে নতুন পণ্য গ্রহণের আপেক্ষিক সময় অনুযায়ী ক্রেতাকে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে। আগেটা পড়েছিলাম নতুন পণ্য গ্রহণ প্রক্রিয়া, আর এটা হচ্ছে নতুন পণ্য গ্রহণের সময় আপেক্ষিক সময় অনুযায়ী ক্রেতাকে পাঁচ ভাগে ভাগ করা। মানে কোন ক্রেতা কখন পণ্য ক্রয় করবে, এটার যে আপেক্ষিক সময়টা, এটাকে হচ্ছে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। তো ক্রেতার কেনার সময় অনুসারে পাঁচ ভাগে ভাগ করা যাচ্ছে ক্রেতাকে। যেমন প্রথমে হচ্ছে প্রবর্তনকারী বা ইনোভেটর। ঠিক আছে, তো একজন ক্রেতা কে কখন পণ্য কিনছে, তার বেসিসে আমরা ক্রেতাকে পাঁচ ভাগে ভাগ করছি। প্রথম জন হচ্ছে ইনোভেটর বা প্রবর্তনকারী। তো প্রবর্তনকারী বলতে যে সকল ব্যক্তিকে বুঝায় তারা অভিযান পছন্দ করে এবং কিছু ঝুঁকি নিয়ে পণ্য বা সেবা গ্রহণ করে। আচ্ছা, এবং আমি খুবই সহজ একটা এক্সাম্পল দিই। একটা যখন তোমার নতুন মোবাইল ফোন বের হয়, ধরো স্যামসাং এর একদম নতুন একটা ব্র্যান্ড নিউ একটা সেট বের হয়েছে, নতুন মডেল বের হয়েছে, তখন প্রবর্তনকারীরা সবার আগে ওই মডেলটা কেনে। দেখো, এখানেও তাই লেখা আছে, সকলের পূর্বে এরা পণ্য ক্রয় করে। এই শ্রেণীর ক্রেতারা সাধারণত শিক্ষিত, চটপটে, কেনাকাটায় দক্ষ এবং উঁচু শ্রেণীর হয়, এবং প্রবর্তনকারীরা তুলনামূলকভাবে সংখ্যায় কম হয়। তো দেখবা, সবাই কিন্তু নতুন ফোন বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথে যে কিনতেছে এমন কিন্তু না। কিছু মানুষ থাকবে যারা অনেক বেশি সোসাইটিতে আপার লেভেলে থাকছে, বা সোসাইটিতে তারা অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো, এবং তারা নিজেকে একটু আলাদা আলাদা প্রমাণ করতে চায়, একটু উঁচু শ্রেণীর হয়। তারা কিন্তু দেখবা একটা নতুন মডেলের হ্যান্ডসেট যখন বাজারে আসে, তারা কিন্তু তড়িৎ গতিতে সেটা কিনে ফেলছে, সেটা ঠিক আছে। তো এদের সংখ্যা কিন্তু অনেক কম। এরা হচ্ছে প্রবর্তনকারী বা ইনোভেটর্স। তারপর পণ্য গ্রহণের আপেক্ষিক সময় অনুযায়ী ক্রেতাকে আরেকটা ক্রেতার আরেকটা ভাগ হচ্ছে প্রাথমিক বা দ্রুত গ্রহণকারী, আর্লি অ্যাডাপ্টার্স। ঠিক আছে, ইনোভেটর্স এর পর যারা পণ্য ক্রয় করছে তাদেরকে আমরা বলছি আর্লি অ্যাডাপ্টার্স।
এরা প্রবর্তনকারী বা ইনোভেটরস এর পরে পণ্য ক্রয় করে, কিন্তু বাকি সবার আগে পণ্য ক্রয় করে। সতর্কতার সাথে এরা ঝুঁকি নেয়। ইনোভেটরস যারা আছে তারা একদম ঝুঁকি নিয়ে ফেলে, বাট প্রাথমিক গ্রহণকারী বা আর্লি অ্যাডাপ্টার যারা আছে তারা কিন্তু সতর্কতার সাথে ঝুঁকি নিচ্ছে, ঠিক আছে? এবং এরা একটি নির্দিষ্ট এলাকায় ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করে এবং সংখ্যায় ইনোভেটরস থেকে অনেক বেশি। তো আর্লি অ্যাডাপ্টার যারা আছে তারা একটা বিশেষ অঞ্চলে বা নির্দিষ্ট অঞ্চলে ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করছে এবং এরা কিন্তু সংখ্যায় ইনোভেটরস থেকে বেশি হয়ে থাকে। তারপরে আসছে দ্রুত অধিজন বা আর্লি মেজরিটি। এরা অনেক বিচক্ষণ হয়। সমাজের গড় জনগণ পণ্য ক্রয়ের পূর্বে এরা পণ্য ক্রয় করে এবং সংখ্যায় অনেক বেশি হয়। তো দ্রুত অধিজন কখন কিনে? আর্লি অ্যাডাপ্টার্স পণ্য কেনার পর আর্লি মেজরিটি হচ্ছে পণ্য কিনছে, অর্থাৎ তোমার এরা হচ্ছে সেকেন্ড ধাপে, থার্ড ধাপে পণ্য ক্রয় করছে। প্রথমটা তো ইনোভেটার, তারপরটা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার, তারপরটা হচ্ছে আর্লি মেজরিটি, ঠিক আছে? আর্লি মেজরিটি হচ্ছে থার্ড ধাপে পণ্য ক্রয় করছে। তো এরা সমাজের গড় জনগণ পণ্য ক্রয়ের পূর্বে এরা পণ্য ক্রয় করে এবং সংখ্যায় অনেক বেশি থাকে। আচ্ছা, তারপরে ফোর্থ বারে কিনছে হচ্ছে বিলম্ব অধিজন বা লেট মেজরিটি। এরা অধিক সন্দেহ প্রবণ হয় এবং ঝুঁকি গ্রহণ নিতে চায় না। এরা হচ্ছে আমরা, তোমরা, আমরা যারা আছি আমরা কিন্তু ফোর্থ স্টেপে পণ্যটা ক্রয় করছি, মানে আমরা যারা মধ্যবিত্ত সোসাইটি থেকে বিলং করছি তারা কিন্তু ফোর্থ স্টেপে পণ্যটা ক্রয় করছে। যেমন ধরো, এরা অধিক সন্দেহ প্রবণ এবং ঝুঁকি নিতে চায় না। সমাজে গড় জনগণ পণ্য ক্রয়ের পরে এরা পণ্য ক্রয় করে। এরা আর্লি মেজরিটির সমান হয়। তাহলে আমরা কি পড়লাম? আর্লি মেজরিটি পড়েছিলাম সেকেন্ডে, রাইট? আর্লি মেজরিটি কিন্তু না না আর্লি মেজরিটি হচ্ছে তোমার থার্ডে ছিল। দেখো এটা এটা হচ্ছে থার্ড, থার্ডে ছিল। আর্লি মেজরিটি এবং লেট মেজরিটি এদের সংখ্যা কিন্তু সমান সমান থাকে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে ইনোভেটরস, তারপর হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স, তারপর হচ্ছে আর্লি মেজরিটি, তারপর লেট মেজরিটি। তো আর্লি মেজরিটি এবং লেট মেজরিটি এদের সংখ্যা মোটামুটি সমান সমান থাকে, ঠিক আছে? তারপরে আসছে ধিউজ বা ল্যাগার্স। এরা সনাতন প্রকৃতির হয় এবং নতুন পণ্য গ্রহণ করতে পারে না। সকলের শেষে পণ্য ক্রয় করে এবং তখনই পণ্য ক্রয় করে যখন পণ্যটি পুরাতন হয়ে যায় এবং ঐতিহ্যের সাথে খাপ খায়। মানে যখন হচ্ছে পণ্যটা পুরাতন হয়ে যায় সেটাকে ডিসকাউন্টে সেল করে দিচ্ছে, ওই সময় হচ্ছে এরা পণ্য কিনা। সমাজের প্রায় 16% জনগণ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, তাইলে কি আমি বুঝাতে পেরেছি যে একটা পণ্য কেনার সময় অনুসারে, পণ্য কেনার সময় অনুসারে ক্রেতাকে কিন্তু 5 ভাগে ভাগ করা হচ্ছে? ইনোভেটরস, আর্লি অ্যাডাপ্টার্স, আর্লি মেজরিটি, লেট মেজরিটি এবং ল্যাগার্স, ঠিক আছে? এই 5টা ধাপ। ওকে, আশা করি আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। এটা কিন্তু একদম নতুন টপিক, একদমই নতুন টপিক। তো এটা নিয়ে যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। ওকে, তারপরেরটা হচ্ছে ক্রয় পরিস্থিতির ধরন। ক্রয় পরিস্থিতির ধরন সম্ভবত 3টা আছে। প্রথমটা হচ্ছে সরাসরি পুনঃক্রয়। এক্ষেত্রে ক্রেতারা কোনো পরিবর্তন ছাড়াই নিয়মিত ভাবে একই পণ্য বারবার ক্রয় করে, ঠিক আছে? ক্রেতারা যখন নিয়মিত ভাবে পণ্য ক্রয় করে এবং এদের চাহিদা খুব ধীরে পরিবর্তন হয়। সরাসরি পুনঃক্রয় বলতে বোঝায় যে তুমি একই পণ্য বারবার বারবার কিনছো, ঠিক আছে? পুনঃক্রয় করছো, মানে একই পণ্য বারবার কিনছো। তারপর হচ্ছে সংশোধিত পুনঃক্রয়। এক্ষেত্রে ক্রেতা পণ্য মান, মূল্য, শর্ত বা সরবরাহের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চায়, ঠিক আছে? সংশোধিত পুনঃক্রয়ের ক্ষেত্রে ক্রেতা দেখবা যে কিছুটা পরিবর্তন আনতে চায়। এমনও হতে পারে যে পণ্যটার মান তারা চেঞ্জ চায়, হয়তো বা পণ্যটার মান উন্নয়ন করার পর ক্রেতা পণ্যটা কিনছে, বা ওই পণ্যটার একই সেম পণ্যের দামটা কমানোর পর তারা কিনছে, ঠিক আছে? সংশোধিত পুনঃক্রয় বলতে বোঝায় তারা পণ্যটা কিনবে, ঠিক আছে, কিন্তু পণ্যের মধ্যে কিছু সংশোধন আনতে হবে। পণ্যের মানের মধ্যে সংশোধন আনতে হবে, মূল্যের মধ্যে সংশোধন আনতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সংশোধিত পুনঃক্রয়। এবার দেখো, ক্রেতা ধরে রাখার ক্ষেত্রে অভ্যন্তরীণ সরবরাহকারী অনেক বেশি দক্ষ হতে হয় এবং অন্যদিকে প্রতিযোগী কোম্পানি সরবরাহের সুযোগ নিতে চেষ্টা করে বা সুযোগ পেয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে তোমার একটা লাক্স সাবানের কথা চিন্তা করো, লাক্স এবং ডাভ, এই দুইটা সাবান। তো এখন তুমি তুমি হচ্ছে লাক্স সাবান ইউজ করছো, একজন ডাভ সাবান ইউজ করছো, ঠিক আছে? দুইটা সাবানই তো, দুইটার তো কাজই একই, কিন্তু দেখা গেছে যে তোমার মূল্যের অনেক বেশি পার্থক্য থাকে, ঠিক আছে? মূল্যের পার্থক্যের কারণে আমরা হয়তো বেশিরভাগ মানুষ লাক্স সাবানটা কিনছি। লাক্স অনেকদিন ধরে কেনার পর আমরা চিন্তা করছি যে লাক্স তো একই রকম থাকছে, যদি একটু চেঞ্জ আসতো, যদি ফ্লেভারে চেঞ্জ আসতো, যদি গন্ধে চেঞ্জ আসতো, যদি তোমার সাবানের মানের মধ্যে চেঞ্জ আসতো, তাহলে কিন্তু ওটাকে তুমি আবার ক্রয় করবা। এটা হচ্ছে সংশোধিত পুনঃক্রয়। তো সংশোধিত পুনঃক্রয়ের ক্ষেত্রে অবশ্যই পণ্যের মান বলো, পণ্যের মূল্য বলো, এগুলোর মধ্যে কিছুটা হলো পরিবর্তন আসবে।
তারপর হচ্ছে নতুন কাজ, এক্ষেত্রে ক্রেতারা প্রথমবারের মতো একটি পণ্য বা সেবা ক্রয় করে, যেহেতু নতুন তাই অনেক বেশি চিন্তা করে ক্রেতাকে ক্রয় সিদ্ধান্ত নিতে হয়, এবং বিক্রেতার যেমন সুযোগ বেশি থাকে তেমন চ্যালেঞ্জও বেশি থাকে। এক্ষেত্রে বিক্রেতা ক্রেতাদের পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দেয় এবং আরো অন্যভাবে সাহায্য করার চেষ্টা করে। আচ্ছা, নতুন কাজ বা নতুন পণ্যের ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো পণ্যটা একদম নতুন থাকে, তো নতুন পণ্য যখন একটা ক্রেতা প্রথমবারের মতো কেনে তখন কিন্তু তাকে অনেক বেশি চিন্তা ভাবনা করে ক্রয় সিদ্ধান্ত নিতে হয়। তো নতুন একটা পণ্য যখন তুমি ক্রেতার কাছে সেল করবা, তুমি একজন বিক্রেতা হিসেবে তোমাকে অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, কারণ অনেকভাবে তোমাকে ক্রেতাকে কনভিন্স করতে হবে এই পণ্যটা কেনার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটা, একটা হচ্ছে সরাসরি পণ্য ক্রয়, তারপর হচ্ছে সংশোধিত পণ্য ক্রয় এবং নতুন কাজ, এই তিন ভাবে কিন্তু একটা পণ্য ক্রেতা বারবার কিনতে পারে। ঠিক আছে, তারপরে আসছে ক্রয় প্রক্রিয়া অংশগ্রহণকারী। তো একটা ক্রয় প্রক্রিয়ায় তুমি নর্মালি বলবা যে ক্রয় প্রক্রিয়ায় কয়জন অংশগ্রহণ করে, আমি তো একাই দোকানে গিয়ে পণ্য কিনে আনি আপু, ঠিক আছে, একাই গিয়ে পণ্য কিনে আনো, কিন্তু এই ক্রয় প্রক্রিয়ায় কিন্তু অনেকজন অংশগ্রহণ করে। একটা উদাহরণ দিই, তোমার ফোন লাগবে, ঠিক আছে, তোমার ফোন লাগবে, তুমি হচ্ছে ফোনটাকে ব্যবহার করবা, তো তোমার ফোন লাগবে, এই জন্য তুমি তোমার ইয়াকে ফোন দিলা, তোমার বান্ধবীকে ফোন দিলা, ফোন দিয়ে বললো দোস্ত আমার তো একটা ফোন কিনতে হবে, নতুন ফোন কোনটা ভালো হবে, তখন তোমার বান্ধবী তোমাকে বললো যে দোস্ত এই ফোনটা কি, এটা অনেক ভালো, এটা এই এটা সেই, তোমাকে ইনফ্লুয়েন্স করলো, ঠিক আছে, ওকে, ভালো কথা। তারপরে তুমি বললা যে ঠিক আছে, তাহলে যখন আমার বান্ধবী বলছে এই ফোনটা অনেক ভালো তাহলে আমি এটাই কিনবো, এটা চিন্তা করার পর তুমি হচ্ছে তোমার আব্বুর কাছে গেলা, আব্বুর কাছে গিয়ে বললো আব্বু আমাকে একটা ফোন কিনে দাও, তো আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে আমি কিনে দিব, কিন্তু তোমার ব্যাপারে ডিসিশন তোমার আম্মু নিবে, তোমার আম্মুকে জিজ্ঞাসা করি, তোমার আম্মু যদি পারমিশন দেয় তাহলে ফোন কিনবো, আর তোমার আম্মু যদি পারমিশন না দেয় তাহলে কিনবো না। ঠিক আছে, তাহলে আব্বু এবার রাত্রেবেলা আম্মুকে বলতেছে দেখো তোমার ছেলে তো ফোন কিনতে চাচ্ছে, তো নতুন ফোন কি কিনে দিব, তখন তোমার আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে কিনতে চাচ্ছে কিনে দাও সমস্যা নাই, তো তুমি আর তোমার বাবা গেলা ফোন কেনার জন্য। ফোন কিনা যাওয়ার পরে তুমি হচ্ছে তোমার যে দোকান আছে দোকানে গেলো, দোকানে তো তোমার অনেক সেলসম্যান থাকে, অনেক ভাইয়ারা থাকে, অনেক আপুরা থাকে, যারা তোমাকে পণ্য সম্পর্কে জানতে হেল্প করে, ঠিক আছে, বিভিন্ন রকমের তথ্য সরবরাহ করে, তো তারা হচ্ছে তোমাকে জানালো যে আপু এই এই ফোনের এই কোয়ালিটিস, ওই ফোনের ওই কোয়ালিটিস, বা ফোনটা তুমি কিভাবে ইউজ করবা, আরো কিছু ইনস্টলেশনের কাজ থাকে সেগুলো করতে তোমাকে সাহায্য করলো, ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়গুলো তোমাকে বুঝাই দিলো, এসব কিছু বুঝাই দিলো, দেওয়ার পর তোমার আব্বু টাকাটা পে করলো, তুমি ফোনটা কিনে আনলে এবং বাসায় এনে ব্যবহার করলা। এখানে কয়জন মানুষ জড়িত, প্রথম হচ্ছে তুমি যে তুমি ফোনটা ব্যবহার করছো, তারপর হচ্ছে তোমার ফ্রেন্ড যে তোমাকে এই ফোনটা কেনার জন্য ইনফ্লুয়েন্স করলো, তারপরে হচ্ছে তোমার বাবা যে টাকা পে করে তোমাকে ফোনটা কিনে দিয়েছে, তারপর হচ্ছে তোমার মা যে ডিসাইড করেছে যে তুমি আদৌ ফোনটা কিনবা কিনা, তারপরে হচ্ছে তোমার দোকানের সেই সেলসম্যান ভাইয়াটা যে তোমাকে পণ্য সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করেছে। ঠিক আছে, এই পাঁচটা ক্যারেক্টারকে মনে রাখতে হবে। তারপর আমি সামনের দিকে পড়াচ্ছি, শুরু থেকে পরে এই পাঁচটা ক্যারেক্টার মনে রাখবা, এখন মিলানোর চেষ্টা করবা। ঠিক আছে, ক্রয় প্রক্রিয়া অংশগ্রহণকারীদেরকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যথা ইউজার্স বা ব্যবহারকারী। ক্রয় প্রক্রিয়ায় যে ব্যক্তি পণ্য ভোগ করে তাকে ব্যবহারকারী বলে। তুমি পণ্যটা ভোগ করছো, অর্থাৎ তুমি এই ফোনটা ইউজ করছো, তার মানে তুমি হচ্ছে ব্যবহারকারী। তারপরে বলছে ইনফ্লুয়েন্সার বা প্রভাব বিস্তারকারী, তোমার যে ফ্রেন্ড চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীকে মতামত বা পরামর্শ দিয়ে সাহায্য করে প্রভাব বিস্তারকারী। তো তুমি তোমার যে ফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বললো যে দোস্ত তোর ফোনটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা ফোন কিন, তো এই মডেলের ফোনটা কিনলে তোমার জন্য ভালো হবে, এই যে ইনফ্লুয়েন্স করলো, তোমার ফ্রেন্ড এখানে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, বা প্রভাব বিস্তারকারী। তারপরে যে তুমি তোমার বাবাকে এসে ব্যাপারটা জানালা যে বাবা আমি ফোন কিনবো কিনে দাও, তো বাবা আলটিমেটলি দোকানে গিয়ে তোমার জন্য পে করেছে, টাকাটা দিয়েছে, কিন্তু বাবা তোমার কিন্তু এই টাকাটা দেওয়ার সামর্থ্য ছিল না, তোমার বাবা টাকা দিয়েছে, তো উনি হচ্ছেন ক্রেতা, তুমি হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারী, তোমার বাবা হচ্ছেন ক্রেতা বা বায়ার। ঠিক আছে, যে ব্যক্তি প্রকৃত ক্রয় কাজ সম্পাদন করে তাকে ক্রেতা বলে, অর্থাৎ বাবা যে কোনোটা কিনে দিল বা টাকাটা পে করলো, এই জন্য বাবা হচ্ছেন ক্রেতা। আর বাবা যে রাতের বেলা মাকে জিজ্ঞাসা করছে যে তোমার ছেলে তো ফোন চাই, কি বলবো, দিব কি দিব না, বা তার মানে মা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে, মানে তিনি ডিসিশন নিয়েছেন যে আদৌ ফোনটা কেনা হবে কিনা। দেখো, ক্রয় প্রক্রিয়ায় যে সদস্য পণ্য বা সেবা ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সিদ্ধান্ত গ্রহণকারী বা ডিসাইডার্স বলছে। ঠিক আছে, ডিসাইডার হচ্ছে কি, তোমার মা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমার ছেলে বা আমার মেয়েকে ফোনটা এখন দিব কিনা। তারপরে আসছে গেট কিপার্স বা গেট রক্ষক,
তুমি দোকানে যাওয়ার পর যে ভাইয়াটা তোমাকে তথ্য সরবরাহ সংক্রান্ত যে সকল কাজ ইনস্টলেশনের কাজ করে দিয়েছে, তিনি হচ্ছেন গেটকিপার। দেখো, ক্রয় প্রক্রিয়ায় যে সদস্য তথ্য সরবরাহ নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত থাকে তাকে গেটকিপার্স বলে। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? গেটকিপার্স, তারপর রিসাইডার্স, এরা কারা? তো ক্রয় প্রক্রিয়ায় মোটামুটি 5 জন জড়িত থাকে। ফার্স্ট অফ অল হচ্ছেন ব্যবহারকারী বা ইউজার, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার বা প্রভাব বিস্তারকারী, তারপর হচ্ছে বায়ার বা ক্রেতা, তারপরে হচ্ছে তোমার ডিসাইডার বা সিদ্ধান্ত গ্রহণকারী, এবং সর্বশেষে গেট কিপার্স বা গেট রক্ষক। ঠিক আছে, এই ব্যাপারটা কি ক্লিয়ার? যদি কোনো কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, তাহলে কিন্তু একদম নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, কেমন? ওকে, তারপরে আসছে হচ্ছে ভোক্তার ক্রয় আচরণ। ঠিক আছে, ভোক্তার ক্রয় আচরণ কেমন হয়ে থাকে? জটিল ক্রয় আচরণ নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে তোমার, ক্রেতা যখন ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং অতিমাত্রায় অভিব্যক্তিপূর্ণ পণ্য ক্রয় করে, তখন তার ক্রয়টি হয় জটিলতাপূর্ণ। ঠিক আছে, মানে নর্মালি একটা মানুষ যখন জটিল কোনো পণ্য ক্রয় করে, সাপোজ, সে ফর এক্সাম্পল, তুমি গাড়ি কিনতেছো, তুমি ফ্ল্যাট কিনতেছো, তোমাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এই ক্রয় সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়। মানে তোমাকে অনেক চিন্তা করতে হয় যে আসলে আমি ফ্ল্যাটটা কিনতেছি বা এই গাড়িটা নিচ্ছি কতটুকু ভালো হবে আমার জন্য, বা এই এলাকায় ফ্ল্যাট নিয়ে আমি কতটুকু ফলপ্রসূ হব, এই জিনিসগুলো যে ভাবছো, এটা কিন্তু জটিল ক্রয় আচরণ মধ্যে পড়ছে। দেখো কি বলছে, যখন ভোক্তারা ক্রয় সিদ্ধান্তে সম্পৃক্ত থাকে এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্যগুলো উপলব্ধি করে, আচরণের বহিঃপ্রকাশ করে, সেটাই হচ্ছে জটিল ক্রয় আচরণ। তারপরে বলছে, ক্রেতা যখন ব্যয়বহুল, ঝুঁকি, কি ব্যাপার, আমার পেন্সিলটা কাজ করছে না কেন? এবার হয়তো বা করবে। ক্রেতা যখন ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং অতিমাত্রায় অভিব্যক্তিপূর্ণ পণ্য ক্রয় করে, তখন তার ক্রয়টি হয় জটিলতাপূর্ণ। ঠিক আছে, এক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে কম্পিউটার, মোটর গাড়ি বা ফ্ল্যাট, মোবাইল ফোন, এগুলো সবকিছু কিন্তু জটিল ক্রয় আচরণ। ঠিক আছে, তো ক্রেতারা জটিল ক্রয় আচরণের ক্ষেত্রে সাধারণত অনিয়মিত ভাবে পণ্য ক্রয় করে থাকে। এখন তুমি বলো, তোমাদের বাসায় কি প্রত্যেক মাসে মাসে ফ্ল্যাট কেনা হয়? হয় না। তোমাদের বাসায় কি প্রত্যেক মাসে মাসে ফোন কেনা হয়? হয় না। এই সমস্ত যেগুলো হচ্ছে তোমার বিশিষ্ট পণ্য বা যেগুলো হচ্ছে তোমার একটু দামি পণ্য, এগুলো কিন্তু আমরা প্রত্যেক মাসে ক্রয় করি না। এগুলো দেখা গেছে যে আমাদের কয়েক বছর পর আমরা একটা একটা করে ক্রয় করছি, বা কয়েক কখনো কখনো তো দেখা গেছে সারা জীবনে একটা মানুষ একটা ফ্ল্যাট কিনছে বা সারা জীবনে একটা গাড়ি কিনছে। তো এই জিনিসগুলো চিন্তা করে, এগুলো কিন্তু জটিলতাপূর্ণ ক্রয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ক্রেতাকে যে আচরণটা ক্রেতা করে, সেটা হচ্ছে জটিল ক্রয় আচরণ। তারপরে দেখো, ক্রেতারা পণ্যের ক্যাটাগরি সম্পর্কে অবগত হতে চেষ্টা করে, বাজারজাতকারীকে পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং অধিক মাত্রায় মূল্যায়ন করতে হয় ক্রেতার জটিল ক্রয় আচরণে। আচ্ছা, তো তুমি একটা গাড়ি কিনবা, গাড়ি কেনা নিয়ে আমার যদিও কোনো অভিজ্ঞতা নাই, আমি কখনো গাড়ি কিনতেও যাইনি, যারা কিনছে তাদের সাথে এইসব ব্যাপারে কখনো যোগাযোগ হয়নি, কিন্তু নর্মালি তো তুমি বুঝতে পারছো যে গাড়ি বলো বা একটা ফোনই বলো, একটা ফোনের কথাই আমি বলি, তো আমরা কিনি, এটা তো আমাদের কাছে সবচেয়ে সহজ উদাহরণ। ফোন কিনতে গেলে কিন্তু তুমি একটা ফোনের সবকিছু যাচাই বাছাই করে নাও, ক্যামেরা কেমন, তোমার ফোনের মধ্যে কয়টা অ্যাপস থাকবে, ওই যে কি র্যাম রোম, কি র্যাম রোম কতটুকু, এইটুকু তো তোমার সবকিছু জানো। র্যাম রোম সবার আগে আমরা জিজ্ঞাসা করি, বা হচ্ছে ব্যাটারি চার্জিং পাওয়ার কতটুকু বা কতক্ষণ থাকবে, এগুলো আমরা জিজ্ঞাসা করি, মানে হাজারটা প্রশ্ন করি। এই জন্যই বলা হচ্ছে যে বাজারজাতকারীকে পণ্য সম্পর্কে বেশি জ্ঞান থাকতে হবে জটিল ক্রয় আচরণের ক্ষেত্রে। ঠিক আছে, তো এক্ষেত্রে পণ্য সম্পর্কিত বৈশিষ্ট্য, পণ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিভিন্ন ব্র্যান্ডের পার্থক্য বৈশিষ্ট্য সবকিছু বিক্রয় কর্মীকে জানাতে হবে জটিল ক্রয় আচরণে। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করব অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণ। এটা কেমন? পণ্যের ক্রয় ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হলেও প্রাপ্ত ব্র্যান্ডের মধ্যে সামান্য পার্থক্য থাকলে ক্রেতা যে আচরণ করে তাকেই অনৈক্য ক্রয় আচরণ বলে। দামি কার্পেট কেনার সিদ্ধান্ত এর একটি উদাহরণ। ঠিক আছে, আবার সংজ্ঞাটা আরেকবার বলি, বুঝার চেষ্টা করো। পণ্যের ক্রয় ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হলেও প্রাপ্ত ব্র্যান্ডের মধ্যে সামান্য পার্থক্য থাকলে ক্রেতা যে আচরণ করে তাকে অনৈক্য ক্রয় আচরণ বলে। ঠিক আছে, এটা এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে তোমার তুমি তুমি ইজিলি হচ্ছে ব্যয়বহুলও কিনতে পারো বা তাছাড়া স্বল্প ব্যয়বহুলও কিনতে পারো, কিন্তু তুমি এর মধ্যে থেকে তুমি দামিটা হচ্ছে চুজ করলা, এটা হচ্ছে তোমার অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণের মধ্যে পড়ছে। যেমন তুমি একটা কার্পেটের, এখানে কার্পেটের উদাহরণ দিয়েছে, তুমি একটা নর্মাল ম্যাট কিনতে পারো আবার একটা দামি কার্পেটও কিনতে পারো। এখন তুমি যদি বেশি শৌখিন হও তোমার বাসার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি অবশ্যই দামিটাই কিনবা, যে তুমি একটু আভিজাত্য প্রদর্শন করতে চাচ্ছো, একটু শৌখিনতা প্রদর্শন করতে চাচ্ছ, কেমন? তারপর এখানে দেখো, পণ্যের সঠিক মূল্যের প্রাপ্যতা, পণ্যের সুবিধাজনক স্থান, বিশ্বাসযোগ্য তথ্য, বিক্রয় সেবার নিশ্চয়তা ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা হয়। ক্রয় পরবর্তী মতানৈক্য দেখা যায় অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণে।
ক্রয় পরবর্তী সেবা প্রদানের মাধ্যমে মতানৈক্য হ্রাস বা কমানো হয়। আচ্ছা, এখানে নামটাই কিন্তু অনৈক্য ক্রয় আচরণ, তাই না? নামটাই কিন্তু অনৈক্য ক্রয় আচরণ। তো অনৈক্য ক্রয় আচরণের ক্ষেত্রে দেখা যাবে যে ব্র্যান্ড প্রেফারেন্স এর মধ্যে দামি ব্র্যান্ডটা আমি চুজ করলাম, বাট কেনার পর সামটাইমস এমন হয় যে একটু স্যাটিসফ্যাকশনটা আসছে না, সামহাও মতানৈক্য দেখা দিচ্ছে। ঠিক আছে, দেখো ক্রয় পরবর্তী মতানৈক্য দেখা যায় অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণ, এই ক্ষেত্রে এটা মতানৈক্য দেখা যেতে পারে। এক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে বিপণনকারী তো আলটিমেটলি তোমার সাথে দীর্ঘমেয়াদী এটা সম্পর্ক রাখতে চায়। ঠিক আছে, বিপণনকারী তো এমন না যে পণ্য সেল করে দিছি বাই, তোমারে আর আমি চিনি না, এমন কিন্তু না। কারণ একটা ভালো ব্র্যান্ডের যখন তুমি পণ্য কিনবা বেশি দাম দিয়ে, সে কিন্তু অবশ্যই চাইবে যে এমন ক্রেতা আমার কাছ থেকে বারবার আসুক। ঠিক আছে, তো ক্রয় পরবর্তী মতানৈক্য দেখা দিলে বিপণনকারী কিন্তু সেগুলোতে ক্রয় পরবর্তী মানে বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে এই মতানৈক্য হ্রাস করার চেষ্টা করে। ঠিক আছে, এখানে ক্রয় পরবর্তী সেবা বলতে বিক্রয়োত্তর সেবাই বোঝানো হয়েছে, বিক্রয়োত্তর সেবা প্রদানের মাধ্যমে মতানৈক্য হ্রাস করে বা কমানোর চেষ্টা করে। ঠিক আছে, প্রথমটা গেল জটিল ক্রয় আচরণ, তারপরে গেল অনৈক্য ক্রয় আচরণ, অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণ, তারপরে আমরা কথা বলবো হচ্ছে অভ্যাসগত ক্রয় আচরণ। এটা হচ্ছে তোমার কেমন, দেখো কম দামি নিত্য প্রয়োজনীয় পণ্য অভ্যাসবশত ক্রয়ের সিদ্ধান্ত ও পণ্যের ব্র্যান্ডের মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয় অভ্যাসগত ক্রয় আচরণে। ক্রেতা ব্র্যান্ডের প্রতি অনুগত না হয়ে অভ্যাসবশত নিয়মিত ভাবে কম দামে পণ্য ক্রয় করে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে কি বলবো, আমার লাইফের ক্ষেত্রে যদি এরকম অভ্যাসগত ক্রয় আচরণ থাকে, তাহলে এটা হচ্ছে তোমার ওয়াশিং যে ডিটারজেন্ট গুলো থাকে না, কাপড় ধোয়ার যে গুঁড়া সাবান গুলো থাকে, এটা আমার কোনো নাই কোনো যে একে এই কোম্পানি জিনিস লাগবে, কিন্তু আমি চেষ্টা করি কম দামের মধ্যে যেটা নর্মালি ইজিলি পাবো সেরকম একটা জিনিস কিনে আনতে। নর্মালি আমি কিনি হুইল পাউডার লেমন, যেটা সেটা কিনি, কারণ এটা দাম একটু বেশি কম থাকে আর এটা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, তো এটাই কিনি। তারপর দেখো ক্রেতা ব্র্যান্ডের প্রতি অনুগত না হয়ে অভ্যাসবশত নিয়মিত ভাবে কম দামে পণ্য ক্রয় করে থাকে, চিনি, লবণ, আটা, তেল, মশলা জাতীয় দ্রব্য ইত্যাদি ক্রয় আচরণের সিদ্ধান্ত অভ্যাসগত ক্রয় আচরণের উদাহরণ। মানে সোজা কথা, তোমার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, চিনি, লবণ, আটা, চাল, ডাল বা তোমার ডিটারজেন্ট যেটা আমি বললাম, এগুলো তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, রাইট? এগুলো কিন্তু আমরা এত ভেবে চিন্তে কিনি না, এগুলো আমরা অভ্যাসবশত একই দোকান থেকে কিনছি বা একই ব্র্যান্ডের জিনিস কিনছি। এমন না যে ওই ব্র্যান্ডকে আমি ভালোবাসি, এমন না যে হুইলকে আমি ভালোবাসি, না, হুইলের প্রতি আমার কোনো রকমের আনুগত্য নাই, বাট ব্যাপারটা হচ্ছে এমন যে আমি জানি যে এটা বেশি অ্যাভেলেবেল, দামে কম আর তোমার সাবানও কম লাগে, আমার বেশি দিন যাবে, দ্যাটস ওয়াই আমি এটা কিনছি। ঠিক আছে, তারপরে দেখো প্রচুর তথ্য সংগ্রহ করা কিংবা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করার প্রয়োজন পড়ে না অভ্যাসগত ক্রয় আচরণে। কম মূল্যে বিক্রয় প্রসার কর্মসূচি বিবেচনা করা হয় অভ্যাসগত ক্রয় আচরণে। অভ্যাসগত ক্রয় আচরণের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি তোমাকে মানে বিপণনকারীর বেশি কাজ নাই, মানে অভ্যাসগত ক্রয় আচরণে আমরা কিনছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তো এক্ষেত্রে কিন্তু বিপণনকারীর এত বেশি দায়িত্ব থাকে না যে সে তোমাকে জানাবে। তুমি যদি এখন কোনো মুদির দোকানে গিয়ে বলো ভাই হুইল পাউডার হোয়াইট আর হুইল পাওয়ার লেমন এই দুটার মধ্যে পার্থক্যটা কি আমাকে বুঝায় বলেন, দোকানদার বলবে ভাই পার্থক্য বুঝাতে পারবো না, মাফ চাই, আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে নেন। ঠিক আছে, আমি আমি নিজের একটা উদাহরণ দিই। আমি একটা দোকানে গেছি, গিয়ে বলছি একটা সাবান ছিল, সেটা হচ্ছে রিম রিম নামে একটা সাবান, রিম পাওয়ার হোয়াইট আর একটা হচ্ছে তোমার জয়িতা। তো আমি তাকে বললাম কোনটার দাম কত, তো সে আমাকে বললো রিম, রিমটা কিন্তু রিম না, রিম আরেকটা পণ্য, বলে কি রিমটার দাম হচ্ছে তোমার 40 টাকা আর জয়িতা যে প্যাকেটটা ছিল সাবানের ওটার দাম হচ্ছে 50 টাকা। তা আমি বললাম জয়িতার দাম বেশি কেন, তখন বলে কি এমনিতে দাম বেশি, আপনার একটা যেটা ভালো লাগে ওটাই নেন। মানে সোজা কথা, তারা আমাকে কোন রকমের মানে কি বলবো, কোন রকমের হচ্ছে আমাকে মানে কোন রকমের কি বলবো, আসলে একটা অভ্যাস কি মানে ফার্স্টে যে পণ্যটা ছিল জটিল ক্রয়, জটিল ক্রয়ের ক্ষেত্রে যেমন আমাকে বিভিন্ন রকমের হচ্ছে ইনফরমেশন দিত, আমাকে তথ্য দিত, আমাকে ইনফ্লুয়েন্স করতো, যা পাই এটা কেন ওইটা কেন, এখানে কিন্তু ওইভাবে বলবে না, এখানে তোমাকে লিটারালি তোমাকে ছেড়ে দিবে যা ইচ্ছা কিনো। ঠিক আছে, যা ইচ্ছা কেন, তোমাকে আমি কোন রকমের তথ্য দিব না, কোন রকমের হচ্ছে তোমাকে সেবা দিব না, এগুলা কিছু করবো না। দেখো কম মূল্যে এবং বিক্রয় দেখো এখানে বলছে প্রচুর তথ্য সংগ্রহ করা কিংবা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করা প্রয়োজন পড়ে না অভ্যাসগত ক্রয় আচরণে। তো এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে কোথায় বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য নির্ণয় করার প্রয়োজন পড়ে না, তখন তোমরা আনসার করবা অভ্যাসগত ক্রয় আচরণ। ঠিক আছে, তো অভ্যাসগত ক্রয় আচরণের ক্ষেত্রে একজন বিপণনকারী বা একজন বিক্রেতা কখনোই তোমাকে এক্সট্রা তথ্য দিবে না বা কিছুই বলবে না, তোমার বাজারে দোকানে সাজানো আছে, তোমার যেটা ভালো লাগে তুমি এটা কিনে ফেলো, শেষ, সিম্পল, as simple as that, right? তারপরে আসছে বৈচিত্র্যময় ক্রয় আচরণ।
যখন ক্রেতারা পণ্য ক্রয় ব্যাপকভাবে জড়িত না হয়েও বিভিন্ন ব্র্যান্ডের পার্থক্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে তাকে বৈচিত্র্যময় ক্রয় আচরণ বলে। ঠিক আছে, ক্রেতারা হচ্ছে পণ্য ক্রয়ে ব্যাপকভাবে জড়িত না, কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে পার্থক্য আছে এটাকে তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, এটাকে বলবো বৈচিত্র্যময় ক্রয় আচরণ। আচ্ছা, এখানে বলা হচ্ছে পণ্যের মূল্যক্রম কারিগরি জটিলতা নেই কিংবা মর্যাদা বৃদ্ধির সহায়ক নয় ইত্যাদি বিবেচনা করা হয় বৈচিত্র্যময় ক্রয় আচরণে। আচ্ছা, তো বৈচিত্র্যময় ক্রয় আচরণের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু বিবেচনা করা করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার এটা তোমার ভোক্তার কোনো মূল্যায়ন ছাড়াই বিশেষের উপর কুকিজ বিস্কুট ক্রয় করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বৈচিত্র্যময় ক্রয় আচরণ। দেখা গেছে যে এমন না কিন্তু যে আমরা অলওয়েজ একই ধরনের কুকিজ বা একই ধরনের হচ্ছে বিকালে নাস্তা খাই, এমনটা কিন্তু না। আমরা এক এক সময় এক এক রকমের বিকালে নাস্তা খাই, রাইট? তো এটাই হচ্ছে ব্যাপারটা যে এক এক সময় এক এক রকমের নাস্তা খেলে আমাদের মধ্যে যে বৈচিত্র্যটা চলে আসছে, যে একটা বৈচিত্র্য আসছে, তার মানে কিন্তু এমন না যে আমি কোনো ব্র্যান্ডকে পার্থক্য মানে গুরুত্ব দিচ্ছি তা কিন্তু না, কিন্তু আমি জানি যে এই ব্র্যান্ডের একটা গুরুত্ব আছে, এটাকে আমি বিবেচনা করছি। ঠিক আছে, এটা হচ্ছে বৈচিত্র্যময় ক্রয় আচরণ। ক্রেতা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ক্রেতা তার যে একঘেয়েমিপনা থাকে, যে আমি একই পণ্য বারবার খাচ্ছি, একই কুকিজ বারবার খাচ্ছি, এটাকে এই একঘেয়েমিতা থেকে এই মনোটোনাস স্নেস থেকে হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য বৈচিত্র্যময় ক্রয় করে। ঠিক আছে, তো এখানে দেখো বলছে যে কোনো মূল্যায়ন ছাড়াই বিশ্বাসের উপর কুকিজ বিস্কুট ক্রয় করে থাকে, ক্রেতা একঘেয়েমি পরিহার করার জন্য ব্যবহার করে থাকে বৈচিত্র্যময় ক্রয় আচরণ। মার্কেট লিডার ঘন ঘন বিজ্ঞাপন প্রচার কিংবা পণ্যের মান উন্নয়ন বা পণ্যের নতুন বৈশিষ্ট্য যুক্ত করে ক্রেতাকে ধরে রাখার চেষ্টা করে। আচ্ছা, আবার এমনও হতে পারে যে বিপণনকারী যে আছে, যে হচ্ছে স্বল্প মূল্যে পণ্য প্রদান করছে, কুপন প্রদান করছে বা বিনামূল্যে পণ্য দিচ্ছে, সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে এরকম কুকিজ বা বিস্কুট বা ড্রিঙ্কস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটার সাথে আরেকটা ফি, এরকম এরকম মানে তোমার যে বিক্রয় প্রসার কার্যক্রমটা এরকম বেশি থাকে যে একটার সাথে একটা ফি বা মূল্য হ্রাস, ঠিক আছে, এরকম হচ্ছে বেশি থাকে। আবার কিছু কিছু সময় থাকে কি যে আপনি যদি দুইটা বিস্কুট কিনেন তাহলে আরেকটা ফি দিয়ে দিব, বা তিনটা বিস্কুট একসাথে কিনলে দাম কম। আমি আমি স্বপ্ন, আগ্রা এগুলোতে আমি অনেকবার দেখছি যে আলাদা একটা সেকশনই থাকে যেখানে শুধু ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো থাকে। দেখা যাচ্ছে যে একটা তেলের সাথে একটা বিস্কুট ফ্রি, বা দুটা বিস্কুটের সাথে একটা চকলেট ফ্রি, একটা মিল্ক ক্যান্ডি ফ্রি, এরকম অনেক কিছু থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার বৈচিত্র্যময় ক্রয় আচরণ। তো এক্ষেত্রে মেইনলি যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ক্রেতা তো ধরো খুব বেশি বিবেচনা করছে না এবং ব্র্যান্ড প্রেফারেন্সও থাকে না, কিন্তু সে জানে যে ব্র্যান্ড গুলার গুরুত্ব আছে এবং সে মূলত নিজের একঘেয়েমিটা দূর করার জন্য বৈচিত্র্যময় ক্রয় আচরণ গ্রহণ করে থাকে, মানে বৈচিত্র্যময় পণ্য ক্রয় করে থাকে। এখন বৈচিত্র্যময় পণ্য কোনটা ক্রয় করবে, অনেকগুলো পণ্যই তো রয়েছে, তো একজন বিপণনকারী ক্রেতাকে আকর্ষণ করার জন্য মাঝে মাঝে কি করে বিক্রয় প্রসার কার্যক্রম করে, সেটা হচ্ছে তোমার কুপন প্রদান হতে পারে, একটার সাথে আরেকটা ফি, তারপরে তিনটা কিনলে এক কম দামে ছেড়ে দিবে, এইসব জিনিস হচ্ছে তারা মেইনলি করে। আমি এই জিনিসটা খুব করি, আমি এই জিনিসটা অনেক করছি, যেমন বলবো না নাম কি কোনটা কিনছি, বাট আমি কিছু জিনিস আছে এমন যে তিনটা একসাথে দিলে কম দামে কিনি, নিয়ে আসি, আমি কম দামে পাইলে নিয়ে আসি। আমি স্বপ্ন, আগোড়া এগুলো জিনিস, এগুলো জায়গায় আমি বেশি বেশি করে পাই, যে কোনো একটা জিনিস ধরো তিনটা একসাথে দিচ্ছে কম দামে কিনতে পাচ্ছি, তো আমি কিনে আনলাম। একটা কিনলে যেখানে তোমার খরচ পড়তো হচ্ছে তোমার 250 টাকা, দুইটা একসাথে কিনলা তোমার খরচ পড়লো 320 টাকা, কম না? কোথায় দুইটা আলাদা আলাদা কিনতে গেলে 500 টাকা খরচ হবে, সেখানে দুইটা একসাথে 320 টাকা, তো আমি কিনে ফেললাম। এই জিনিসগুলো আমি খুব লক্ষ্য রাখি, এগুলো ধরো নর্মাল দোকানের চেয়ে একটু সুপার শপ টাইপের দোকানগুলোতে বেশি বেশি পাওয়া যায়, ওখানে কিন্তু ওই অফার গুলা বেশি দেয়। ঠিক আছে, তো আশা করি যে এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। প্রথমে আমরা আলোচনা করেছি হচ্ছে ভোক্তার ক্রয় আচরণ নিয়ে আলোচনা করেছি, প্রথমে আমরা বলেছি জটিল ক্রয় নিয়ে, তারপরে বলেছি অনৈক্য হ্রাসকরণ ক্রয় আচরণ নিয়ে, তারপর আমরা বলেছি অভ্যাসগত ক্রয় নিয়ে, তারপরে আমরা বলেছি হচ্ছে বৈচিত্র্যময় ক্রয় আচরণ নিয়ে। ঠিক আছে, চারটা ক্রয় আচরণ আমরা ব্যাখ্যা করেছি, এরপর আমরা চলে আসছি ব্যবসায় বাজারের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, তো আলোচনা করছিলাম ব্যবসায় বাজার নিয়ে, তাই না? তো ব্যবসায় বাজারের বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে আর সংজ্ঞাও দেয়া আছে। দেখো, যে সকল প্রতিষ্ঠানের পুনরায় উৎপাদনের জন্য বা পণ্য পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে তাকে ব্যবসায় বাজার বলে। ঠিক আছে, তার মানে ব্যবসায় বাজার কোনটা, যেখানে হচ্ছে পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য পণ্য ক্রয় করা হচ্ছে বা পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হচ্ছে, সেটাই হচ্ছে ব্যবসায় বাজার। দেখো,
ব্যবসায় বাজার নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। ব্যবসায় ক্রেতারা সাধারণত পণ্য ক্রয় করে সরাসরি উৎপাদকের নিকট থেকে এবং কখনো কখনো একাধিক ব্যক্তির সমন্বয়ে কমিটি গঠন করেন। একক প্রতি মুনাফা কম কিন্তু মোট মুনাফা বেশি। আচ্ছা, তো ব্যবসায় বাজারে যে পণ্যগুলো থাকে এগুলোর একক প্রতি দাম কম থাকে, কিন্তু যেহেতু মানে একটা একটা করে পণ্য তারা কিনে না, অনেকগুলো পণ্য একসাথে কেনে, এজন্যই বলা হচ্ছে যে একক প্রতি মুনাফা কম হলে মোট মুনাফা কিন্তু বেশি। আচ্ছা, একটা কথা বলে রাখি, ভোক্তা বাজারে কিন্তু আমি কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম বলার সময়, ব্যবসায় বাজারের ক্ষেত্রেও কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য বললাম। তো এই দুইটা বাজারের বৈশিষ্ট্য কিন্তু তোমরা মনে রাখবা, কারণ আসতে পারে প্রশ্ন যে ভোক্তা বাজার এবং ব্যবসায় বাজারের মধ্যে পার্থক্য লেখো, তখন কিন্তু এই দুইটা কাজে লাগবে। কেমন স্লাইডেও হয়তো দেয়া আছে, দেখবো পরে, হয়তো বা পিছনের স্লাইডে দেয়া আছে। ব্যবসায় বাজারের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম শুরুর দিকে, আর একটু ভালোভাবে এখন আলোচনা করব, ঠিক আছে? শিল্প বাজার, যে সকল প্রতিষ্ঠানের পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাকে শিল্প বাজার বলে। আচ্ছা, তো শিল্প বাজার কাদের বাজার? পুনঃ শিল্প বাজার হচ্ছে পুনঃ প্রক্রিয়াজাত যারা করণ করছে তাদের বাজার, অর্থাৎ পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে যারা কাঁচামাল ক্রয় করছে তাদের বাজারটা হচ্ছে শিল্প বাজার। কেমন? তো যারা হচ্ছে মানে উৎপাদক গোষ্ঠী তাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়ে থাকে। পুনঃ বিক্রেতার বাজার কারা? যেসব ক্রেতা বর্তমানে বা ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা পণ্যদ্রব্য ক্রয় করে তাদের সমষ্টিকে পুনঃ বিক্রেতার বাজার বলে। আচ্ছা, এখানে একটা ভুল আছে, পুনঃ বিক্রেতা লেখা আছে, এটা হবে পুনঃ বিক্রেতা, এটা হবে এটা, ঠিক আছে? মাঝে মাঝে স্লাইড বানাইতে গেলে তো ভুল হয়, তোমরা তো বুঝোই, তোমরা তো আমার ক্লাস করছো আজকে 5th ক্লাস, রাইট? তো তোমরা জানো যে আগের স্লাইডেও কিছু কিছু ভুল ছিল, তো এগুলো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ দেখা গেছে যে আমরা তো মানুষরাই টাইপ করছি, টাইপ করতে গেলে কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়, আর এই যে টাইপিং এর কাজটা এটা সম্পূর্ণ আমি করছি, তোমাদের আপু করছে। তো আপু হচ্ছে বেশি একটা টাইপিং পারে না, মানে ফোনে ফোনে করছি আর কি কোনো রকম। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, দু একটা ভুল থাকলে এটাকে একটু প্লিজ ওভারলুক করে যাও, ঠিক আছে? আর আমি তো বলেই দিচ্ছি, তোমরা তো বড় হয়েছো, বুঝতে পারছো এখানে পূর্ণ হবে না, এখানে পুনঃ বিক্রেতা হবে, রাইট? তারপরে দেখো, যেসব ক্রেতা বর্তমানে বা ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের সমষ্টিকে পুনঃ বিক্রেতার বাজার বলছে। তাহলে পুনঃ বিক্রেতা কারা? পুনঃ বিক্রেতা হচ্ছে তারাই যারা পণ্য কিনছে বিক্রয়ের উদ্দেশ্যে, ঠিক আছে? তারা হচ্ছে পুনঃ বিক্রেতা। তারপরে বলছে সরকারি বাজার, বর্তমান বা সম্ভাব্য ক্রেতার সরকার বা সরকারের মালিকানাধীন বিভিন্ন সংস্থা বা দপ্তর হলো সরকারি বাজার। আচ্ছা, তো আমি বললাম যে TCB তে পণ্য বিক্রি করছে, মানে যে ট্রাকে করে পণ্য সেল করছে, তো সরকার যে ট্রাকে করে পণ্য সেল করছে, এই পণ্যগুলো সরকার কোত্থেকে পাইলো ভাবছো কখনো? এই পণ্যগুলো কিন্তু সরকার ওই যে গ্রাম থেকে ন্যায্য মূল্যে কিনছে, গ্রামের যে কৃষকরা থাকে তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্যগুলো কিনেছে, কিনার পর তারা সেল করছে। তো তারা সরকার যখন কোনো মানুষের কাছ থেকে হোক বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক পণ্যগুলো কিনে আনলো, ওই কিনতে যাওয়াটাই হচ্ছে সরকারি বাজার, ঠিক আছে? মানে সরকার যখন পণ্যগুলো আমাদের জন্য কিনে এনেছে সেটাই হচ্ছে সরকারি বাজার। আবার একটা উদাহরণ এমনও হতে পারে যে সরকার যখন তোমার বিদেশ থেকে আমাদের জন্য কোনো পণ্য আমদানি করছে, ঠিক আছে, আমদানি করছে সরকারি ভাবে, এটাও কিন্তু সরকারি বাজার, ঠিক আছে? সরকার যখন কারো কাছ থেকে পণ্য কিনছে সেটা হবে সরকারি বাজার। ওকে, একটা ছিল প্রাতিষ্ঠানিক বাজার, এটা কিন্তু আমি আগে বলে দিয়েছি, রাইট? প্রাতিষ্ঠানিক বাজার তো এখানে নাই, বাট আগে আমি ডিসকাস করেছি। আচ্ছা, এখানে আসছে ব্যবসায় বাজার বিভক্তিকরণের ভিত্তি। আমরা কিন্তু ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিটা পড়েছি, এবার আসছে ব্যবসায় বাজার বিভক্তিকরণের ভিত্তি। দেখো, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, শিল্প, কোম্পানির আকার, অবস্থান, এগুলো হচ্ছে মূলত শিল্প কেমন, কেমন শিল্প, কোম্পানির আকারটা কেমন, কোম্পানির অবস্থানটা কোথায়, এগুলো হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের ভিত্তি। পরিচালনা বিষয়ক বিভক্তিকরণের চলক হচ্ছে প্রযুক্তি, ব্যবহারকারী, অব্যবহারকারী হিসেবে মর্যাদা, ক্রেতার যোগ্যতা। আর ক্রয় অ্যাপ্রোচের ক্ষেত্রে তিনটা রয়েছে, ক্রয় কার্য প্রতিষ্ঠান, শক্তি কাঠামো এবং সাধারণ ক্রয় ক্রয় নীতি, ক্রয়ের মানদণ্ড। পরিস্থিতিগত উপাদান হচ্ছে জরুরি ও সুনির্দিষ্ট ব্যবহার, ফরমায়েশ, পরিমাণ। ব্যক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা বিক্রেতার মিল, ঝুঁকির প্রতি মনোভাব, আনুগত্য, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ব্যবসায় বাজার ভিত্তিকরণের উৎস। তো এগুলো থেকে মূলত প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নাই, বিগত কয়েক বছর ধরে কোনো প্রশ্ন আসেনি, তো আমি ধরে নিব প্রশ্ন আসবে না, তারপরে তোমরা জাস্ট হালকা পড়ে নিবা, ঠিক আছে? তারপরে আসছে বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং, এটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাজার বিভক্তিকরণের মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক বাজার বিভাগের আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক বা একাধিক বাজার বিভাগ নির্ণয় নির্বাচনকে বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং বলে, ঠিক আছে?
সরি, একটা ফোন এসেছিল, এই জন্য একটু কিছুক্ষণ রিজিউম করেছিলাম। আচ্ছা, কথা বলছিলাম বাজার লক্ষায়ন নিয়ে, তাই না? বাজার বিভক্তি করার মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক বাজার বিভাগের আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচনকে বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং বলে। তো লক্ষ্য বাজার নির্বাচনকালে কোম্পানি নিম্নলিখিত যেকোনো কৌশল গ্রহণ করতে পারে। একটা হচ্ছে পৃথকীকৃত বাজারজাতকরণ বা আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং। এক্ষেত্রে কেমন, এই আনডিফারেন্সিয়েটেড বা অপৃথকীকৃত বাজারজাতকরণ হচ্ছে, এখানে তোমার সবার জন্য তুমি একই প্রোডাক্ট আনবা, ক্রেতা অনুসারে কাস্টমাইজ করবা না, তুমি সবার জন্য সেম প্রোডাক্ট আনবা। দেখো, অপৃথকীকৃত বাজারজাতকরণের ক্ষেত্রে বাজারজাতকারী সকলকে তাদের সেবা দেওয়ার চেষ্টা করেন, সকলকে তাদের দরকার এমন সাধারণ পণ্য বিক্রয় করেন। এই সকল পণ্যের কোনো বৈচিত্র্য থাকে না, বৈচিত্র্য বানানে একটু ভুল আছে, এটা চৌফালা হবে, এবং বিক্রেতা বাজার বিভক্তিকরণ এড়িয়ে চলে। ঠিক আছে, অপৃথকীকৃত, অপৃথকীকৃত মানে কিন্তু আনডিফারেন্সিয়েটেড, রাইট? অর্থাৎ অপৃথকীকৃত বাজারজাতকরণে একজন বিপণনকারী প্রত্যেকটা বাজারের জন্য, মানে সবগুলো ক্রেতার জন্য একই প্রোডাক্ট দিবে, একই প্রোডাক্ট দিবে, এবং কারোর জন্য কারো প্রোডাক্টের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য থাকবে না, সেম প্রোডাক্ট সবার জন্য দিবে। একে ম্যাস মার্কেটিং ও বলা হয়, রাইট? অপৃথকীকৃত বাজারজাতকরণকে কিন্তু ম্যাস মার্কেটিং ও বলা হয়। উদাহরণ হচ্ছে সেভেন আপ, সেভেন আপ কোম্পানি, সেভেন আপ কোম্পানির যে প্রোডাক্ট সেভেন আপ, এখানে কিন্তু কোনো বৈচিত্র্য নাই, সবার জন্য সেম সেভেন আপ। ঠিক আছে, পুরো মার্কেটের জন্য একটাই পণ্য, সেটা হচ্ছে সেভেন আপ। ওকে, এটা হচ্ছে অপৃথকীকৃত বাজারজাতকরণ বা আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং। তারপরে আসছে পৃথকীকৃত বাজারজাতকরণ বা ডিফারেন্সিয়েটেড মার্কেটিং, ডিফারেন্সিয়েটেড এন্ড সেগমেন্টেড মার্কেটিং। ঠিক আছে, তো পৃথকীকৃত বাজারজাতকরণের ক্ষেত্রে বিশ্বাস করা হয় একই পণ্য দিয়ে সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়, তাই বৈচিত্র্যময় পণ্য বেশি বেশি করে বিক্রি করতে হবে। এক্ষেত্রে বিক্রেতা বাজার বিভক্তিকরণ করে পণ্য বিক্রি করতে চায়। তো পৃথকীকৃত বাজারজাতকরণের ক্ষেত্রে বুঝতেই পারতেছে, পৃথকীকৃত মানেই কিন্তু ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ আলাদা আলাদা বাজারের জন্য আলাদা আলাদা পণ্য, মানে আলাদা ক্রেতার জন্য আলাদা পণ্য। ঠিক আছে, এক্ষেত্রে দেখো উদাহরণ হিসেবে কি বলছে, ইউনিলিভার কিন্তু ভারতে কাপড় ধোয়ার 8 প্রকারের সাবান প্রচলন করছে। ঠিক আছে, ইউনিলিভার ভারতে কাপড় ধোয়ার জন্য, কাপড় ধোয়ার জন্য কিন্তু একটা সাবান হলে দ্যাটস এনাফ, কিন্তু ইউনিলিভার জানে যে এই এত একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সে কিন্তু ভালো করে জানে যে ভারতে অনেক রকম মানুষ একসাথে বাস করছে, সবার চয়েস, সবার প্রিফারেন্স একরকম হবে না, এই জন্যই কিন্তু কাপড় ধোয়ার জন্যই 8 প্রকারের সাবান বিক্রি করছে, রাইট? তো এটাই হচ্ছে পৃথকীকৃত বাজারজাতকরণ, মানে তুমি সবার জন্য সেম প্রোডাক্ট দিবা না, তুমি আলাদা আলাদা প্রোডাক্ট দিবা, যার যেটা ভালো লাগে সে সেটা কিনবে। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রীভূত বাজারজাতকরণ বা কনসেন্ট্রেটেড নিস মার্কেটিং। কোন বাজার বিভাগের একটি নির্দিষ্ট অংশে বা কয়েকটি অংশে একই ধরনের বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করাকে কেন্দ্রীভূত বাজারজাতকরণ বলে। ঠিক আছে, এখানে কি বলছে, কোন বাজার বিভাগের নির্দিষ্ট অংশ, দেখো নির্দিষ্ট অংশ বা কয়েকটা অংশ, এর ক্ষেত্রে যদি একই ধরনের বিপণন কর্মকাণ্ড তুমি পরিচালনা করো, তাকে বলা হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। ঠিক আছে, দেখো কেন্দ্রীভূত বাজারজাতকরণ বা কোটর মার্কেটিং বা নিস মার্কেটিং, এটার নাম কিন্তু কেন্দ্রীভূত বাজারজাতকরণ প্লাস কোটর মার্কেটিং প্লাস নিচ মার্কেটিং, এই তিনটা কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। ঠিক আছে, আমি আবার একটু আন্ডারলাইন করছি, কোটর মার্কেটিং, নিচ মার্কেটিং এবং কেন্দ্রীভূত বাজারজাতকরণ, এটা হচ্ছে সেম, তিনটা একই সমার্থক শব্দ। তো এক্ষেত্রে বিশেষ সুবিধা হলো সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন উপবিভাগকে গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে কোম্পানি নির্দিষ্ট বিভাগের ছোট আয়তনে পণ্য বিক্রয় করে বলে ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি সেবা দিয়ে সুনাম বৃদ্ধি করতে পারে। আচ্ছা, তো কেন্দ্রীভূত বাজারজাতকরণ বা কনসেন্ট্রেটেড নিস মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে সবার জন্য সেম প্রোডাক্টটা দেয় না, একটা বিভাগের মানুষকে, তোমাকে একটা বিভাগের মানুষকে কেন্দ্র করে পণ্য বানায়। যেমন আইফোন, আইফোন কি সবার জন্য? না, কিছু স্পেসিফিক মানুষই কিন্তু আইফোন কেনে, আইফোন কিন্তু ঘরে ঘরে নাই, এটাই হচ্ছে ব্যাপারটা। আবার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন যদিও এখন দামটা অনেক কমে গেছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোনের দাম এখন অনেক কমে গেছে, জন্য অনেকেই অ্যাফোর্ড করতে পারে, কিন্তু কিছু কিছু স্পেশালাইজড কিছু ফোন আছে যেগুলো কিন্তু সবাই ইউজ করতে পারে না, এগুলো কিন্তু সোসাইটির হায়ার ক্লাস লোকজনই শুধুমাত্র ইউজ করতে পারছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কোটর বাজারজাতকরণ বা নিচ মার্কেটিং। এক্ষেত্রে শুধুমাত্র তোমার একটা উপবিভাগকে কেন্দ্র করে বা একটা সোসাইটির মধ্যে একটা পার্টকে কেন্দ্র করে বিপণন করা হয়, সবার জন্য আলাদা আলাদা করা হয় তা কিন্তু না, শুধুমাত্র একটা পার্টকে বেস করবো এবং তার জন্যই বানাবো। যেমন বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্য কি সোসাইটি সবার জন্য তৈরি করা হয়? না, শুধুমাত্র একটা একটা সোসাইটিকে বা একটা সোসাইটির একটা উপবিভাগকে কেন্দ্র করেই বানানো হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। তো আমি একটা জিনিস বলি, অনেক সময় এমন হয় যে
পৃথকে কৃত বাজারজাতকরণ এবং কেন্দ্রীভূত বাজারজাতকরণ এই দুটোকে আমরা সেম ভেবে ফেলি, সেম কিন্তু না। পৃথকে কৃত বাজারজাতকরণের ক্ষেত্রে তোমরা দেখবা যে সমাজে সবার জন্য পণ্য বানানো হচ্ছে, কিন্তু আলাদা আলাদা পণ্য সবাই তার পছন্দ মতো যে কোনো একটা চুজ করতে পারছে। বাট কেন্দ্রীভূতর ক্ষেত্রে কিন্তু সবার জন্য বানানো হচ্ছে না, শুধুমাত্র একটা উপবিভাগকে ফোকাস করে, একটা একটা গোষ্ঠীকে ফোকাস করে বানানো হচ্ছে এবং শুধু তারাই পণ্যটা কিনছে, ঠিক আছে? এটি হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। তারপরে চলে আসছি ব্যষ্টিক বাজারজাতকরণ বা মাইক্রো মার্কেটিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে এমন যে তোমার একটা কাস্টমাইজেশন কাইন্ড অফ, যেমন দেখো কোন নির্দিষ্ট ব্যক্তির অবস্থানকে কেন্দ্র করে যখন বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করা হয় তাকে ব্যষ্টিক বাজারজাতকরণ বলে। মানে একটা স্পেসিফিক একজন ব্যক্তি, একটা নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে বিপণন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, এটাই হচ্ছে ব্যষ্টিক বাজারজাতকরণ। একে ক্রেতা উপযোগীকরণ বা কাস্টমাইজেশনও বলা হয়। কোন ক্ষেত্রে বলি, আচ্ছা, ব্যষ্টিক বাজারজাতকরণে ইন্ডিভিজুয়াল মার্কেটিং এবং লোকাল মার্কেটিং এই দুটাই হচ্ছে অন্তর্ভুক্ত থাকে। তো ব্যষ্টিক বাজারজাতকরণের উদাহরণ হচ্ছে তোমার কম্পিউটারের পার্টস, তোমার কম্পিউটারের সাথে তুমি কি কি নিবা এটা তোমাকে আগে থেকে বিক্রেতাকে বলে দিতে হবে। যেমন আমি যে ল্যাপটপটাতে ক্লাস নিচ্ছি, এটা যখন আমি কিনতে যাই তখন হচ্ছে আমি বলছিলাম যে আমি হচ্ছে সিডিতে মুভি টুভি দেখি, তো আমাকে একটা সিডি ডিস্ক দিও। তো সিডি ডিস্ক থাকে এই পাশে আর কি ল্যাপটপের সাথে। তারা আমাকে বলছে যে আপনি সিডি ডিস্কও চাচ্ছেন আর কি কি চাচ্ছেন? তো আমি বলছি যে আমার এসএসডি কার্ড লাগাবো। তো আমার ফ্রেন্ড আমাকে বলে দিচ্ছে যে বান্ধবী এসএসডি কার্ড লাগাইতে হবে, এটা অনেক ভালো। তো আমি ভাবছি যে ঠিক আছে দুইটাই লাগাবো। তো আমি বলছি দোকানদারকে গিয়ে যে ভাই আমি সিডি ডিস্কও নিবো এসএসডি কার্ডও নিবো। তখন দোকানদার আমাকে বলে যে আপু এটা তো হয় না, হয় সিডি ডিস্ক লাগাতে হবে আদারওয়াইজ এসএসডি কার্ড লাগাতে হবে। তখন আমি বুঝলাম যে সিডি তো এখন কেউ দেখে না, এখন তো আর সিডি কেনা হয় না, এটা তো এখন আর ধরো কেউ কিনে না, এটা হ্রাসমান চাহিদা কাইন্ড অফ। তো আমি চিন্তা করলাম যে তাহলে এসএসডি কার্ডটা নেই, এটা বেশি গুরুত্বপূর্ণ, পরে হচ্ছে আমি এসএসডি কার্ডটা নিছি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যষ্টিক মার্কেটিং বা মাইক্রো মার্কেটিং। তোমার কি পছন্দ, তুমি একজন ক্রেতা, তোমাকে স্পেসিফিকলি তুমি ওটাই দিবে যেটা তুমি চাচ্ছ, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যষ্টিক বাজারজাতকরণ। ওকে, তো অনেক কথা বললাম, এখন তোমরা বলো বুঝতে পারছো কিনা, মার্কেট টার্গেটিংটা কেমন লাগলো বা বুঝতে কতটুকু সক্ষম হয়েছে এটা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে কিন্তু অবশ্যই জানাবে, এটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমার এমসিকিউ অনেক আসে, সিকিউ চলে আসতে পারে, আমি জানি না, বাট এমসিকিউ কিন্তু অনেক আসে। আচ্ছা, তো একটু সাম আপ করি। প্রথমে কি বলেছিলাম, অপৃথকীকৃত বাজারজাতকরণ। তো অপৃথকীকৃত বাজারজাতকরণের ক্ষেত্রে সবার জন্য সেম প্রোডাক্ট থাকে, ম্যাস মার্কেটিং, সবার জন্য একই প্রোডাক্ট, একই প্রোডাক্ট সবাই কিনবে। যেমন সেভেন আপ কোম্পানি, সেভেন আপ কোম্পানি যে সেভেন আপটা বিক্রি করছে তারা কিন্তু সবার জন্যই করছে, স্পেসিফিক কারোর জন্য না। কোন সেভেন আপের কিন্তু কোন রকমের আদার্স কোনো প্রোডাক্ট নেই, শুধু সেভেন আপই বিক্রি করছে। তারপরে আসছে হচ্ছে পৃথকীকৃত বাজারজাতকরণ। ওকে, পৃথকীকৃত বাজারজাতকরণ বলতে বোঝাচ্ছে যে একটা একটা প্রতিষ্ঠান সমাজের যতগুলো বাজার, যতগুলো ক্রেতা আছে, যতগুলো ক্রেতা শ্রেণী আছে, সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট বানাবে, আলাদা আলাদা প্রোডাক্ট বানাবে, এর মধ্যে থেকে যার যেটা পছন্দ সে সেটা নিবে। যেমন ইউনিলিভার ভারতে 8 প্রকারের মানে হচ্ছে সাবান দিচ্ছে, 8 প্রকার সাবান। কিসের সাবান? কাপড় ধোয়ার সাবান, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ বা নিচ মার্কেটিং। তো নিচ মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, নিচ মার্কেটিং এর ক্ষেত্রে সমাজের সবাইকে টার্গেট না করে শুধুমাত্র একটা গোষ্ঠীকে টার্গেট করছে, একটা গোষ্ঠীকে টার্গেট করে যখন কিছু বানানো হচ্ছে এটা হচ্ছে নিচ মার্কেটিং। উদাহরণ হিসেবে বলতে পারি মেকআপ আইটেমস, মেকআপ আইটেমস কিছু আছে যেগুলো অনেক বেশি দামি, ম্যাকের প্রোডাক্ট। ম্যাকের প্রোডাক্ট কি তুমি আমি ইউজ করতে পারবো? তুমি হয়তো বা পারতেও পারো, বাট আমি তো পারবো না, আমার তো এত টাকা, এত এফোর্ড করার সামর্থ্য নাই, এত সামর্থ্যই নাই আমার। তো ওগুলো কাদের জন্য বানাচ্ছে, যারা অনেক বেশি হায়ার সোসাইটিতে বিলং করে তাদের জন্য বানাচ্ছে, ঠিক আছে? তারপরে আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, এগুলো একটা ব্যাপার। তারপরে আসছে ব্যষ্টিক বাজারজাতকরণ। এখানে শুধুমাত্র একটা ক্রেতা কি পছন্দ করছে কি পছন্দ করছে না তার উপর বেস করে তোমাকে সে পুরোটা বানিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্যষ্টিক বাজারজাতকরণ বা কাস্টমাইজেশন বলে যাকে, ঠিক আছে? তোমার ওই যে আছে না দোকানে গেলে যে ফালুদার মধ্যে কোন কোন ফল খান, আপনি কি ফালুদার মধ্যে কলা খাবেন নাকি আপেল খাবেন নাকি পেয়ারা খাবেন, জিজ্ঞাসা করেন মাঝে মাঝে ফালুদা দেওয়ার সময় যে আপনি কোন কোন ফল পছন্দ করেন, এটাই হচ্ছে ব্যষ্টিক বাজারজাতকরণ। যে তোমার স্পেসিফিকলি তুমি কি চাচ্ছ কি চাচ্ছ না তার উপর বেস করেছে তোমাকে পুরোটা বানিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তো আশা করি যে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার নাও হয়ে থাকে বুধবারে তো আমি আসবো, বুধবারে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে, প্রয়োজন বলতে আমি এই টপিক গুলো আরেকবার তোমাদের পড়িয়ে দিব। তো যে যে টপিকের সমস্যা নোট ডাউন করে ফেলো। ওকে।
এই যে আসছে গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে কিন্তু গত বছর মানে 2019-20 যে তোমার হচ্ছে সেশনটা ছিল, এই সেশনে কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন, তো পৃথকীকরণের হাতিয়ার কয়টি কি কি, এগুলো হচ্ছে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন আসছিল। তো এই হচ্ছে পৃথকীকরণের হাতিয়ার গুলো। দেখো, পৃথকীকরণের হাতিয়ার হচ্ছে পাঁচটি। যে কৌশলের মাধ্যমে কোম্পানি অর্থপূর্ণ ও মূল্যবান বৈশিষ্ট্যের ভিত্তিতে নিজের অর্পণকে প্রতিযোগীর অর্পণ থেকে পৃথকভাবে উপস্থাপন করে তাকে পৃথকীকরণ বলে। তাহলে বুঝো, যে কৌশলের মাধ্যমে কোম্পানি তার যে পণ্য বা তার যে সেবাগুলো আছে এগুলোকে তার প্রতিযোগীদের থেকে আলাদাভাবে উপস্থাপন করছে, এটাকেই বলছে পৃথকীকরণ। দেখো, পণ্যের স্বতন্ত্র পরিচিতি বা প্রতিযোগীদের থেকে আলাদা করার করতে সাহায্য করছে, ঠিক আছে? পণ্যের যে স্বতন্ত্র পরিচিতি গুলো আছে বা পণ্যের যে কিছু আলাদা বৈশিষ্ট্য গুলো আছে, এগুলো কিন্তু প্রতিযোগীদের থেকে এই পণ্যটাকে আলাদাভাবে উপস্থাপন করতে সাহায্য করছে, এটাই হচ্ছে পৃথকীকরণ। তো এখন আমরা জানবো পৃথকীকরণের হাতিয়ার গুলো কি কি। খুব সিম্পল ভাষায় বলি, একটা পণ্যকে আমি মানে একটা পণ্যের কিছু বৈশিষ্ট্যের জন্য আমি এই পণ্যটাকে প্রতিযোগীদের থেকে আলাদাভাবে উপস্থাপন করব, এটাই হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণের হাতিয়ার হচ্ছে পাঁচটি। প্রথম হাতিয়ার হচ্ছে পণ্য নিজেই। কি 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 হাতিয়ার? দেখো, পণ্য, সেবা, কর্মী, প্রণালী এবং ভাবমূর্তি। পণ্যের ক্ষেত্রে দেখো, আকৃতি, বৈশিষ্ট্য, কার্য সম্পাদন, প্রতিশ্রুত মান, মেরামত যোগ্যতা, স্টাইল, ডিজাইন ইত্যাদি। তো তোমার পণ্য আরেকটা প্রতিযোগীর পণ্য থেকে আলাদা, এটা কিভাবে প্রুফ করবা? পণ্যের মান দিয়ে প্রুফ করতে পারো, পণ্যের আকৃতি, পণ্যের মোড়কীকরণ, পণ্যের যে স্টাইল, যে পণ্যের মেরামত যোগ্যতা, এগুলো সবকিছু দিয়ে কিন্তু তুমি আলাদাভাবে তোমার পণ্যটাকে দেখাতে পারো। তারপর আসছে সেবা। কি কি সেবা তুমি দিচ্ছ, এটাও কিন্তু তোমাকে প্রতিযোগিতার থেকে আলাদা করছে। যেমন তুমি হোম ডেলিভারি দিচ্ছ, তুমি বিক্রয়োত্তর সেবা দিচ্ছ, তুমি গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছ, এগুলো কিন্তু তোমাকে একটা প্রতিযোগিতার থেকে তোমার পণ্যকে বা তোমার সেবাকে আলাদা করছে, তাই? তারপরে আসছে কর্মী। তোমার আমি একটা খুব সিম্পল একটা উদাহরণ দিই, মিরপুরে অনেক রেস্টুরেন্ট আছে, তো দুইটা রেস্টুরেন্টের কথা আমি বলি। একটা হচ্ছে তোমার নামটা বলা ঠিক হবে কিনা, বা একটা দুইটাই পিজা রেস্টুরেন্ট, ঠিক আছে? দুইটাই পিজা পিজা বিক্রি করে, দুইটাই পিজা রেস্টুরেন্ট। তো আমি যখন যাই একটা রেস্টুরেন্টে গেলে, আমাকে হচ্ছে তাদের যে সেলসম্যানরা থাকে তারা সালাম দেয়, আপু আসসালামু আলাইকুম, আপ ম্যাডাম আসেন, আপু না ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম, ম্যাডাম আসেন, কেমন আছেন? আচ্ছা আপ ম্যাডাম, আপনার কি লাগবে? আচ্ছা মেনুটা দিল, আচ্ছা ভাই আমার এটা লাগবে, ঠিক আছে আনলো। তারপরে যাওয়ার সময় থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন, খুব সুন্দর ভাবে হাসি মুখে খুব পোলাইটলি আমার সাথে বিহেভ করতেছে। আর আরেকটা পিজার দোকান, সেখানে আমি যাই, কেউ মানে কাক পক্ষীও তাকায় না যে আমি যে আসছি, আমি একটা মানুষ, কেউ না, আমি কেউ না, আমি আসছি, তাদের কোনো কেয়ার নাই। আচ্ছা ভালো কথা, আসলাম, ধরো বসছি, এখন কিছু অর্ডার করবো। তো ওয়েটার কে ডাকলাম যে ভাই একটু এদিকে আসেন, ওয়েটার আমি তাকায় আসছে, আছে তো আছে, মানে তার কোনো খেয়াল নাই, তাকে যে ডাকতেছি তুমি আসবা না তার কোনো খেয়াল নাই। তিনবার ডাকছি, তারপর আসছে। আসার পরে ধরো অর্ডার দিলাম, তারপরে ধরো সে গেল, তারপরে হচ্ছে আমার খাবার দিয়ে গেল, টিস্যু লাগবে, টিস্যু লাগবে ছিল আমাকে দিয়ে যাবে, আর টিস্যুও দেয় নাই। তারপরে যাওয়ার সময় তো বলবে থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন, কিছুই বললো না। তো স্বাভাবিক ভাবে আমি কিন্তু আগের রেস্টুরেন্টটাকে বেশি প্রেফার করবো, কারণ ওখানে গিয়ে আমি ভালো ব্যবহার পেয়েছি, বিক্রয় কর্মীদের কাছ থেকে আমি একটা ভালো ব্যবহার পেয়েছি, তাই না? এখানেও দেখো সেম, তিন নাম্বার পয়েন্টটা কর্মী। এখানে বলছে কি, যোগ্যতা, শিষ্টাচার, বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা, দ্রুত সাড়া প্রদান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত সাড়া প্রদান এবং যোগাযোগের যে কোয়ালিটিজ আছে, যোগাযোগের গুণাবলী যার মধ্যে বেশি আছে সে লাইফে অনেক শাইন করবে, তার প্রতিষ্ঠান অনেক শাইন করবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যোগাযোগের মানে আমার যে কমিউনিকেশন স্কিলটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমার ক্ষেত্রে দেখো, আমার একটা প্রবলেম আমি নিজে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি খুব তাড়াহুড়া করে কথা বলি, তাড়াহুড়া করে কথা বলি না, মাঝে মাঝে আমার কথা বুঝতে একটু সমস্যা হয়, হয়তো বা একটু জড়ায় যায়, তাই না? এটা হচ্ছে একটু প্রবলেমেটিক, ঠিক আছে? এটা আমি আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছি। তো এটা এরকম সমস্যা অনেকের অনেক রকম থাকে, কিন্তু আমার কাছে মনে হয় একটা মানুষের সাথে ফ্লুয়েন্টলি কথা বলা, ভদ্রভাবে কথা বলা, বা আচার ব্যবহার, যোগ্যতা, মানে কতটুকু আমি তার সাথে ভালোভাবে কথা বলছি, আমার যোগাযোগের কোয়ালিটিটা কতটুকু ভালো, আমার যোগাযোগের স্কিলটা কতটুকু ভালো, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি, তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের 5টা করে সাবজেক্ট থাকে তোমার হচ্ছে একটা ইয়াতে, একটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের প্রেজেন্টেশন হয়, ঠিক আছে? প্রেজেন্টেশন হয় ম্যাথ, ম্যাথেও প্রেজেন্টেশন, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, সবকিছুতে প্রেজেন্টেশন হয়। তো এই প্রেজেন্টেশন গুলো এ কারণে হয় যেন আমার কমিউনিকেশন স্কিলটা বাড়ে, আমি যেন সবার সামনে দাঁড়ায় একটু সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারি বা কথা বলতে পারি, ঠিক আছে?
তো কর্মীর ক্ষেত্রে এই জিনিসগুলো প্রেফারেবল, যে একটা প্রতিষ্ঠানকে তুমি তোমার প্রতিষ্ঠানকে আলাদা কিভাবে করবা, তোমার কর্মীদের আচার ব্যবহার, তোমার কর্মীদের নিষ্ঠা, যোগাযোগের কোয়ালিটি, এগুলো সবকিছু দিয়ে তোমার প্রতিষ্ঠানকে তুমি অন্য একটা প্রতিযোগীর প্রতিষ্ঠান থেকে আলাদা করতে পারো। আচ্ছা, গেল, অনেক কথা বললাম, রাইট? তারপরে আসছে প্রণালী। প্রণালী হচ্ছে তুমি কিভাবে তোমার পণ্যটা বানাচ্ছ, তোমার 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 হচ্ছে রান্নাঘরের পরিচ্ছন্নতা কেমন, বা তোমার পণ্যটা তুমি কিভাবে প্যাকিং করছো, বা তার কিভাবে রাখছো, এই সব কিছু মিলে হচ্ছে প্রণালী। যেমন দেখো, বিস্তৃতি, দক্ষতা, অভিজ্ঞতা, কার্য সম্পাদন, এই সব কিছু, ঠিক আছে? দেখবা যে হচ্ছে অনেক রেস্টুরেন্টে মাঝে মাঝে হচ্ছে রেড পড়ে, ওই তোমার রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘরের মধ্যে তেলা পোকা, ইঁদুর, এটা সেটা থাকে, তো মাঝে মাঝে কিন্তু ওখানে লোকজন গিয়ে সার্চ করে অনেক কিছু, ঠিক আছে? তো দেখবা যে রান্নাঘরের প্রণালীটা ভালো, বা যে রান্নাঘরের তোমার সিচুয়েশনটা ভালো, তোমার খুব দক্ষতার সাথে কার্য সম্পাদন করছে, ওগুলাতে কিন্তু তোমার কোন রকমের সমস্যা হয় না। আর বাকি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু এসব ব্যাপারে ধরা খায়, ঠিক আছে? তো এর মাধ্যমে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, তুমি নিজেকে কিন্তু এর মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে পারো যে হ্যাঁ, আমি আসলে ভালো, এই জন্য আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি নিট অ্যান্ড ক্লিন ভাবে আমার পণ্যগুলো রাখি এবং এগুলোকে সেল করি, ঠিক আছে? তারপরে বলছে ভাবমূর্তি। ভাবমূর্তি কেমন, এটা তোমার কিছুটা হচ্ছে তোমার মতো, কি বলবো আসলে, তোমার তোমার পরিচিতি কতটুকু, ভাবমূর্তি জিনিসটা হচ্ছে আমাকে তোমার পরিচিতি কতটুকু, তোমার সুনাম কতটুকু, তোমার ব্র্যান্ডের সুনাম কতটুকু বেশি, তোমার ব্র্যান্ড মার্ক, তোমার যে ব্র্যান্ডের প্রতীকটা আছে এটা কতটুকু বেশি, কতটুকু সুনামের, বা তোমার যে পরিবেশে তুমি ইভেন্টটা করছো সেটা পরিবেশটা কেমন, তোমার দোকানের সিচুয়েশনটা কেমন, বা এনভায়রনমেন্টটা কেমন, এই সবকিছু হচ্ছে ভাবমূর্তির মধ্যে পড়ছে, কেমন? তো ভাবমূর্তির মধ্যে দেখো প্রতীক, মাধ্যম, পরিবেশ, ইভেন্ট, এই সবকিছু হচ্ছে ভাবমূর্তি। তো পৃথকীকরণের 5টা হাতিয়ার আমি বললাম, আবারও বলি, একজন বিপণনকারী তার নিজের পণ্যকে মানে প্রতিযোগীর পণ্য থেকে কিভাবে আলাদা করবে, এটাই হচ্ছে পৃথকীকরণ। তো কিভাবে আলাদা করবে, 5টি হাতিয়ারের মাধ্যমে আলাদা করবে। একটা হচ্ছে পণ্য, সেবা, কর্মী, প্রণালী এবং ভাবমূর্তি। এই 5টা হাতিয়ারের মাধ্যমে একজন বিপণনকারী তার নিজের পণ্যকে প্রতিযোগীর পণ্য থেকে আলাদা করতে পারে। এই প্রশ্নটা কিন্তু গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই বছর হয়তো আসবে না, কিন্তু এখান থেকে অবজেক্টিভ আসতে পারে, তোমরা পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেয়া আছে তোমার, সেটা হচ্ছে দেখো, অনেক ক্ষেত্রে ক্রেতারা সাধারণত বেশি জোর দেয় স্থায়িত্বের প্রতি। ক্রেতারা যেসব পণ্য বেশি দামে কেনেন সেসবকে নির্ভরযোগ্য মনে করেন। ঘড়ি, সানগ্লাস, দামি পণ্যের মতো অনেক পণ্য ক্রেতারা বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্টাইলকে, ঠিক আছে? ঘড়ি, সানগ্লাস বা দামি যে পণ্যগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু ক্রেতারা তোমার স্টাইলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ক্রেতা কিভাবে পণ্যটিকে দেখে বা অনুভব করে, এটাই হচ্ছে স্টাইল। এসি, ওয়াশিং মেশিন, লিফট প্রভৃতি ক্রয়ের পর ক্রেতারা সংস্থাপন সেবা আশা করে, প্রতীক, রং, স্লোগান, বৈশিষ্ট্য, ইভেন্ট, স্পন্সরশিপ ইত্যাদি। তারপরে বাংলাদেশের বিমানের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীল। এগুলো হচ্ছে এক্সট্রা কিছু তথ্য, ঠিক আছে? ক্রেতারা ওইসব পণ্য বেশি কিনবে যেসবকে তারা নির্ভরযোগ্য বলে মনে করবে, ঠিক আছে? নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে একটা পণ্য, একটা ক্রেতা বেশি বেশি করে পণ্য ক্রয় করবে। আর ক্রেতারা সবচেয়ে বেশি জোর দেয় হচ্ছে পণ্যের স্থায়িত্বের প্রতি, ঠিক আছে? আবার দামি যে পণ্যগুলো আছে, ঘড়ি, সানগ্লাস, মোবাইল, বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কিন্তু ক্রেতা দাম বেশি দামে পণ্য ক্রয় করতে পছন্দ করে, কারণ ক্রেতা এটা মনে করে যে বেশি দামে পণ্য ক্রয় করলে পণ্যটা ভালো হবে। আর ক্রেতা পণ্যকে কিভাবে দেখে, এটাকে বলে হচ্ছে স্টাইল, কেমন? আবার যেসব পণ্য আছে তোমার হচ্ছে, যেসব বড় বড় পণ্য, যেমন ধরো তোমার রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রেতা বিক্রয়োত্তর সেবা আশা করে, বা হচ্ছে তোমার আশা করে যে সংস্থাপন সেবা দিক, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যাপার। আর একটা এক্সট্রা তথ্য হচ্ছে, বাংলাদেশ বিমানের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীল। ওকে, সত্যানা চ্যাপ্টার, তাই না? অনেক বড় চ্যাপ্টার। এখন আমরা পড়বো বাজারে অবস্থান গ্রহণ বা মার্কেট পজিশনিং। ভোক্তাদের মনে প্রতিযোগীর পণ্যের তুলনায় কোন পণ্যের স্পষ্ট পার্থক্য সূচক ও কাঙ্ক্ষিত স্থান অর্জনের প্রচেষ্টাকে বাজারে অবস্থান গ্রহণ বলে। তো ভোক্তাদের মনে প্রতিযোগী পণ্যের তুলনায় কোন পণ্যের স্পষ্ট পার্থক্য সূচক এবং কাঙ্ক্ষিত স্থান অর্জন করাকেই আমরা বলছি বাজারে অবস্থান গ্রহণ। তো বাজারে অবস্থান গ্রহণ তুমি তখনই করতে পারবা যখন ভোক্তার মনে তোমার পণ্য সম্পর্কে একটা আলাদা জায়গা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, মার্কেট পজিশনিং এর কিছু কৌশলের কথা বলেছেন, ঠিক আছে? একটা হচ্ছে পণ্য ভিত্তিক, পণ্যের বৈশিষ্ট্য ভিত্তিক কৌশল। ওকে, পণ্যের বিশেষ কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোম্পানি যখন ভোক্তার মনে অবস্থান গ্রহণ করে তাকে বলবে পণ্যের বৈশিষ্ট্য ভিত্তিক কৌশল। যেমন আইফোন, সনি ব্র্যাভিয়া, সনি ক্যামেরা, এগুলা, ঠিক আছে?
বিশিষ্ট পণ্য যেগুলো, মানে পণ্যের বৈশিষ্ট্যের কারণে ক্রেতা পণ্যটাকে বারবার কিনছে, এমন যদি হয় তাহলে আমরা এটাকে বলবো পণ্যের বৈশিষ্ট্য ভিত্তিক কৌশল, পণ্যের উপকারিতা ভিত্তিক। এটা কেমন? ক্রেতার চাহিদা মেটাতে পারে এরূপ সুবিধা পণ্যের সাথে যুক্ত এসব এসব সুবিধা পণ্যকে, আচ্ছা আমি বলি, মূলত কথাটা হচ্ছে এমন, যেসব পণ্যের উপকারিতা দ্বারা ক্রেতা উপকৃত হবে সেগুলোই হচ্ছে পণ্যের উপকারিতা ভিত্তিক কৌশল। যেমন পেপসুডেন্ট হতে পারে, স্যাভলন সোপ হতে পারে, তারপর হচ্ছে পেপসুডেন্টের কিন্তু অনেকগুলো পেস্টের ধরন আছে। একটা হচ্ছে তোমার লবণযুক্ত পেস্ট, একটা হচ্ছে তোমার টার্মারিক দেয়া পেস্ট, আর একটা হচ্ছে তোমার আয়ুর্বেদিক, ঠিক আছে? তো এই যে বিভিন্ন রকমের পেস্ট গুলো থাকছে, এগুলো দিয়ে যদি ক্রেতার প্রয়োজন মেটে, বা ক্রেতার ধরো একজনের সমস্যা হচ্ছে দাঁত হলুদ হয়ে গেছে, একজনের সমস্যা দাঁতে ব্যথা করে, আইসক্রিম খাইতে গেলে দাঁত পোড়ায়, এরকম সমস্যা যাদের থাকে তারা কিন্তু আলাদা আলাদা পণ্য কিনতে পারছে। এই পণ্যগুলো কিনার পর যদি তাদের সমস্যার সমাধান হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে পণ্যের উপকারিতা ভিত্তিক কৌশল, ঠিক আছে? পণ্যের মূল্য এবং গুণাগুণ ও মান ভিত্তিক কৌশল, এটা হচ্ছে মূলত বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে। পণ্যের গুণাগুণ বেশ, পণ্যের গুণাগুণটা হবে একটু আলাদা, পণ্যের মানটা হবে অনেক অভিজাত্য পূর্ণ, এবং পণ্যের মূল্যটা হবে বেশি, ঠিক আছে? পণ্যের মূল্য বেশি হবে, গুণাগুণটা হবে অনেক বেশি ভালো এবং অনেক অথেন্টিক, এবং পণ্যের যে আভিজাত্য সেটা দেখে তুমি নিজেকে বুঝাতে পারবা যে তুমি একজন বিশিষ্ট ব্যক্তি, ঠিক আছে? এটা কোন কোন ক্ষেত্রে হয়? মার্সিডিজ গাড়ি, রোল্যাক্স বা অডি, অডি এর যে গাড়িগুলো আছে এগুলা, তারপর রেডও একটা ঘড়ি আছে, তো এইসব ক্ষেত্রে হচ্ছে সবগুলা মূলত তোমার বিশিষ্ট পণ্যের সব ব্যাপারগুলো, মূলত যেগুলো অনেক দামি দামি পণ্য সেগুলো হচ্ছে পণ্যের মূল্য ও গুণাগুণের মান ভিত্তিক কৌশল। পণ্যের মূল্য বুঝলে বললে আমরা বুঝে যাবো যে দামি পণ্য বুঝাচ্ছে, মার্সিডিজ অডি এসব যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ড, তো সবাই কিন্তু এগুলো কিনতে পারে। আমরা নর্মালি কিনি, কি কিনি? করোলা কিনি, রাইট? তো এইসব দামি দামি গাড়ি কিন্তু নর্মালি মানুষ কিনতে পারছে না, তো এগুলো যারা কেনে তারা কিন্তু মূলত পণ্যের দাম বেশি ভালো হবে এটা ভেবেই কিনে, আর হচ্ছে পণ্যের যে আভিজাত্য পূর্ণ পণ্য এবং এটার যেটা মান আছে, একটা গুণাগুণ আছে, এগুলোর জন্যই কিন্তু পণ্যগুলো কিনে। তারপরে দেখো পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল, পণ্য ব্যবহার উপলক্ষে উপলক্ষ অনুযায়ী ক্রেতার মনে অবস্থান নিতে পারে। যেমন আমরা গরমে কি খাই? গরমে হচ্ছে লেবু শরবত খাই, ট্যাং খাই, এগুলো খেতে পারি, এগুলো হচ্ছে গরমের জন্য। আবার শীতকালে কিন্তু আমরা নেসক্যাফে খাই বা চা খাই, এগুলো হচ্ছে পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল, যে আমরা পণ্যটাকে কিভাবে ব্যবহার করবো। তো সেক্ষেত্রে দেখবা গরমকালে আমাদের মনে অবস্থান করছে ট্যাং, আর শীতকালে অবস্থান করছে নেসক্যাফে, ঠিক আছে? পণ্যের ব্যবহার ভিত্তিক যেটা সেটা হচ্ছে তোমার কোম্পানি পণ্যের ব্যবহারকারীদের শ্রেণী অনুযায়ী পণ্যের মনে অবস্থান নেয়। যেমন চার ধরনের লাক্স, চার ধরনের সানসিল্ক, দুই ধরনের হুইল পাউডার, ঠিক আছে? এই যে আলাদা আলাদা যে পাউডার গুলো আছে, শ্যাম্পু গুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু একজন ব্যবহারকারী ক্রেতাদের মনে অবস্থান গ্রহণ করতে পারে, ঠিক আছে? কে কেমন ধরনের, কোন শ্রেণীর ক্রেতা কেমন ধরনের পণ্য ইউজ করবে এটা আমরা জানি না, ঠিক আছে? যেমন বর্তমানে আমার বাথরুমে আছে হচ্ছে সবুজ কালারের সানসিল্কটা, ঠিক আছে? যারা হিজাব পরে তারা কিন্তু হিজাব রিফ্রেশটা কিনছে, তো আলাদা আলাদা রকমের সানসিল্ক, আলাদা আলাদা রকমের শ্যাম্পু, যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করছে। এটাকেই বলছে পণ্যের ব্যবহারকারী ভিত্তিক, মানে এটা হচ্ছে ক্রেতা ভিত্তিক একটা ব্যাপার, মানে ব্যবহারকারী মানে তো ক্রেতা, তাই না? ক্রেতার উপর ভিত্তি করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল, ঠিক আছে? আরো আছে দেখছো, আরো কতগুলো আছে, ও মাই গড, এটা আসবে না পরীক্ষায়, জাস্ট আমি বলতেছি, অবজেক্টিভ আসতে পারে, কেমন? অবজেক্টিভ এর জন্য মূলত পড়াচ্ছি, রিটেনে এত বড় প্রশ্ন আসবে না। পণ্যের শ্রেণীভিত্তিক কৌশল, যেমন দেখো বাজারজাতকারীরা পণ্যের শ্রেণীতে, শ্রেণীর ভিত্তিতে ক্রেতাকে, ক্রেতার মনে অবস্থান নিতে পারে। যেমন অনেক মার্জারিন প্রস্তুতকারী কোম্পানি তাদের মার্জারিনকে সরাসরি মাখনের পরিবর্তে পজিশনিং করে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে প্রতিযোগী প্রেক্ষিতে কৌশল, এক্ষেত্রে পণ্যকে প্রতিযোগী কোম্পানির পণ্যের বিপরীতে দাঁড় করিয়ে ক্রেতার মনে অবস্থান সৃষ্টি করছে, আচ্ছা। যেমন দেখো স্যাভলন সাবান ও সুগন্ধি সাবান, স্যাভলন সাবানকে তারা বিজ্ঞাপনে শতভাগ জীবাণুনাশক বলছে, তো একটা হচ্ছে স্যাভলন সাবান, একটা হচ্ছে প্রতিযোগীদের সুগন্ধি সাবান, তো যার যেটা প্রয়োজন প্রতিযোগীদের থেকে আলাদাভাবে উপস্থাপন করছে স্যাভলন। যখন তার যখন লাক্স বলছে যে এটা হচ্ছে তোমার বিউটি সোপ, তখন স্যাভলন বলছে এটা হচ্ছে তোমার জীবাণুনাশক সোপ, তো দুইটা কিন্তু প্রতিযোগীরা কিন্তু আলাদা আলাদা ভাবে নিজের পণ্যকে উপস্থাপন করছে, তাই না? সাংস্কৃতিক চিহ্ন ভিত্তিক, এটা হচ্ছে তোমার সাংস্কৃতিক চিহ্ন বলতে তোমার বুঝাচ্ছে কি, যে অনেকদিন ধরে তোমার কালচারের সাথে জড়িত, যেমন শাড়ি, চাদর, লুঙ্গি, এগুলা সাংস্কৃতিক চিহ্নের ভিত্তিতে কোম্পানি ক্রেতাদের মনে অবস্থান নিতে পারে, ঠিক আছে? যেমন লুঙ্গি, চাদর, শাড়ি, এগুলো হচ্ছে সাংস্কৃতিক চিহ্ন ভিত্তিক কৌশল। আচ্ছা, এই ছিল আপাতত বাজারে অবস্থান গ্রহণের কৌশল। বাজারে অবস্থান গ্রহণের অনেকগুলো কৌশল আছে, এমন কখনো বলবে না যে বাজারে অবস্থান গ্রহণের কৌশল গুলো লেখো, কারণ এতগুলো কৌশল লেখা তো সম্ভব না,
আর তো এগুলো মেইনলি এমসিকিউ এর জন্য পড়ে রাখতে পারো, ঠিক আছে? এমসিকিউ এর জন্য বেশ উপযোগী এগুলা। তারপরে হচ্ছে ফাইনালি ফাইনালি আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে আসছি, এটা হচ্ছে পোর্টারস ফাইভ ফোর্সেস মডেল। মাইকেল ই পোর্টার ফাইভ ফোর্সেস মডেল সর্বপ্রথম উন্নয়ন করেন 1979 সালে। তো ফাইভ ফোর্সেস মডেলের অবশ্য উপাদান পাঁচটাই হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডাস্ট্রি রাইভালরি, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। তো এটা নর্মালি আসে না, এটা হচ্ছে একটু হায়ার লেভেলের লেখাপড়া। এটা আমি অ্যাডমিশনের সময় পড়েছি, আসে নাই কখনো। আর আমি যখন হচ্ছে আমি আমার ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে ছিলাম, তখন একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তো বিজনেস কমিউনিকেশন পড়ার সময় আমি এই চ্যাপ্টারটা পেয়েছি, ঠিক আছে? তো পোর্টার জেনেরিক মডেলে ইন্ডাস্ট্রি রাইভালরি বলতে বোঝায় যে তো একটা ইন্ডাস্ট্রিতে প্রতিযোগী কি কি প্রতিযোগী আছে, কজন প্রতিযোগী আছে, এটা হচ্ছে রাইভালরি বোঝাচ্ছে। মানে প্রতিযোগীদের আগমন বা কতজন প্রতিযোগী আছে, তাদের কার্যকলাপ, এগুলো সবকিছু হচ্ছে ইন্ডাস্ট্রি রাইভালরি। তারপর বলছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। তো যারা তোমাকে পণ্য সাপ্লাই দিচ্ছে, একজন উৎপাদককে যারা পণ্য সাপ্লাই দিচ্ছে, তাদের যে বার্গেনিং পাওয়ারটা, এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে। দেন বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স বলতে বোঝাচ্ছে তোমার ক্রেতাদের সাথে তোমার যেটা তোমার একটা যে নেগোসিয়েশন হচ্ছে, এটাকে বোঝাচ্ছে বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স। তারপর আসে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট, নিউ এন্ট্রেন্স বলতে বোঝাচ্ছে নতুন প্রতিযোগী কিন্তু বাজারে আসতে পারে, এটা এটার জন্য তোমার প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন হবে। থ্রেট মানে হুমকি, নিউ এন্ট্রেন্ট মানে নতুন প্রতিযোগী, ঠিক আছে? তো নতুন প্রতিযোগীর আগমনে কিন্তু তুমি হুমকির সম্মুখীন হতে পারো। তারপরে বলছে থ্রেটস অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। আচ্ছা, তো সাবস্টিটিউট প্রোডাক্টটা কি? সাবস্টিটিউট প্রোডাক্ট হচ্ছে পরিবর্তক পণ্য। যেমন চার পরিবর্তে আমরা কফি খেতে পারি, তাই না? এটা কিন্তু সেমই পণ্য, চা কফি একই রকমের পণ্য, চার পরিবর্তে কফি খেতে পারি। তারপরে আমরা কোকের পরিবর্তে খেতে পারি, পেপসি খেতে পারি। তারপরে সেভেন আপের পরিবর্তে স্প্রাইট খেতে পারি, তাই না? তো এগুলোই হচ্ছে তোমার মূলত থ্রেটস অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। মানে একটা প্রোডাক্টের পরিবর্তক পণ্য বাজারে আসলে ওই প্রোডাক্টটা তো হুমকির সম্মুখীন হবে, তাই না? এটাই বোঝাচ্ছে। যেমন ধরো তুমি চা কিনতে গেলা, তো চা কিনতে গিয়ে তুমি দোকানে চা পেলা না, তো তুমি নর্মালি কি করতে, তুমি নর্মালি অন্য দোকান থেকে চা কিনতা, কিন্তু তুমি দেখলা ওই দোকানে কফি আছে, তো তুমি বলা ঠিক আছে চা খাইতে পারলো না, দরকার নেই আপনি কফি দেন। এটাই হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, যে পরিবর্তক পণ্য আসার কারণে কিন্তু আগে যে পণ্যটা ছিল সেটার কিন্তু তোমার চাহিদাটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত পোর্টারস ফাইভ ফোর্সেস মডেল। তো এটা তোমার একটু জেনে রাখবা, উপাদান পাঁচটি কি কি উপাদান আছে এগুলো মূলত জানবা। আর আমার মনে হয় না এখান থেকে কোনো প্রশ্ন আসবে, তারপর আমরা রিস্ক অ্যাভয়েড করার জন্য এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর সবচেয়ে ইজিয়েস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করব। তোমরা হয়তো বা অলরেডি বিভিন্ন বছরের প্রশ্ন সলভ করছো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো চলো আমরা আমার যে স্লাইডে যে প্রশ্নগুলো অ্যাড করেছি এগুলো একটু সলভ করে ফেলি, কেমন? হাইলাইটারটা দিয়ে নেই। ওকে, ভোক্তার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া কোথায় চিত্রিত থাকে? ভোক্তার আচরণ মডেলে। ভোক্তার ক্রয় সিদ্ধান্ত কি কি রকম হবে না হবে, এটা কিন্তু মূলত ভোক্তার আচরণ মডেলেই চিত্রিত থাকে। তারপরে বলছে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ব্যবসায়ে কোন পণ্যের পূর্ণ অবস্থানকে বলে? ব্যাস ঠিক বাজারজাতকরণ, ঠিক আছে? তারপরে আসছে উৎপাদকের বাজার বলা হয় কোন বাজারকে? সরকারি বাজার, আন্তর্জাতিক বাজার, পূর্ণ বিক্রেতা, আচ্ছা শিল্প বাজার, এটা হবে শিল্প বাজার। ভোক্তার বিশ্বাস ও মূল্যবোধ বাজার বিভক্তিকরণের কোন ভিত্তির উপাদান? দেখেছো, বিশ্বাস ও মূল্যবোধ থেকে প্রশ্ন আসছে, এটা হবে মনস্তাত্ত্বিক। এখন বুঝতে পারছো কেন আপু এটা পড়েছিল? এজন্য পড়েছিল কারণ মাঝে মাঝে প্রশ্ন ওই ভিতর থেকে প্রশ্ন আসে যে বিশ্বাস ও মূল্যবোধ কোন বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক। বাজার জাতকরণ মিশ্রণের জনক কে? অবশ্যই ম্যাককার্থি, একদম চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি, তাই না? তারপরে আসছে ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা হলো সবাই, ইউজার্স, ইনফ্লুয়েন্সার্স, বায়ার্স, এরা তিনজন তো থাকেই, আরো দুজন থাকে, কি কি থাকে বলতো? ইউজার্স থাকে, ইনফ্লুয়েন্সার থাকে, বায়ার থাকে, বায়ারের পাশাপাশি আরো দুজন থাকে, একজন হচ্ছে ডিসাইডার্স আর একজন হচ্ছে গেট কিপার্স, তাই না? তো এখানে আনসার হবে অল, ডি, ডি উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি 7 নম্বরে, চাহিদা অধিকতর পরিবর্তন কোন বাজারে? চাহিদা সবচেয়ে বেশি পরিবর্তনশীল
সেটা হচ্ছে শিল্প বাজারে। শিল্প বাজারে হওয়ার কথা না, আমার মনে হয় এখানে অবজেক্টিভটা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা আমি তো তোমাদেরকে পরবর্তীতে জানাবো, আমার মনে হয় যে হয়তো এটা শিল্প বাজারই হবে। তো শিল্প বাজারকে আমরা কারেক্ট অ্যান্সার ধরছি, ঠিক আছে। চাহিদা অধিক পরিবর্তন হচ্ছে শিল্প বাজারে, ঠিক আছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ভোক্তা বাজার হওয়া উচিত, না এটা শিল্প বাজার না, এটা ইরেজ করে দেই, এটা হবে ভোক্তা বাজার। মাঝে মাঝে টাইপিং মিস্টেক খুব বড় হয়ে গেছে এবার, রাইট, এবার এরকম টাইপিং মিস্টেক করা যাবে না, এটা হবে ভোক্তা বাজার। আনসার উইল বি বি, ঠিক আছে, আনসার হবে বি। ভোক্তা বাজার হচ্ছে চাহিদা বেশি পরিবর্তনশীল। তারপর দেখো, পণ্য ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কে? পণ্য ক্রয় চূড়ান্ত সিদ্ধান্ত ডিসাইড করে হচ্ছে ডিসাইডার, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারীকে আমরা বলছি ডিসাইডার্স। তারপরে ব্যক্তিত্ব, সামাজিক শ্রেণী, জীবন ধারণ কোন ধরনের বিভক্তিকরণের অংশ? ব্যক্তিত্ব, সামাজিক শ্রেণী, জীবন ধারণ, ব্যক্তিত্ব বলছে, তার মানে এটা হবে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে 9 নম্বরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। এরকম প্রশ্ন কিন্তু চলে আসে, তখন খুবই কনফিউজিং লাগে। মনস্তাত্ত্বিক আর আচরণিকের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট হয়ে যায়, আমার এখনো হচ্ছিল, তো তোমরা কিন্তু এটা মনে রাখবা, ঠিক আছে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, স্টার এঁকে দিলাম। ব্যক্তিত্ব, সামাজিক শ্রেণী, জীবন ধরন, এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের অংশ। সার্ভিস মার্কেটিং মিক্স কয়টি? অবভিয়াসলি 7টি। আচ্ছা, সর্বপ্রথম পণ্য গ্রহণকারীকে কি বলা হয়? ইনোভেটার্স সবার আগে গ্রহণ করে, ইনোভেটার্স এর পর গ্রহণ করে হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স, তারপর হচ্ছে আর্লি মেজরিটি, তারপর কি লেট মেজরিটি, তারপর হচ্ছে ল্যাগার্স, ঠিক আছে। প্রথমবারের মতো পণ্য ক্রয় করলে এটাকে বলে হচ্ছে নিউ টাস্ক, সি, নতুন পণ্য গ্রহণ, নিউ টাস্ক। স্ট্রেট রিবাই হচ্ছে পুনঃক্রয়, ঠিক আছে। মডিফাইড রিবাই হচ্ছে সংশোধিত পুনঃক্রয়, আর ডিরেক্ট রিবাই হচ্ছে সরাসরি পুনঃক্রয়, আর নিউ ট্যাক্স হচ্ছে নতুন পণ্য ক্রয়। সর্বপ্রথম পণ্য গ্রহণকারীকে কি বলে? এটা আবার আসছে, আচ্ছা, ইনোভেটার্স, নিউ টাস্ক প্রথমবার, এটা দ্বিতীয় দুইবার আসছে অবজেক্টিভটা। পরিবর্তন ধারা, পরিবর্তন, আচ্ছা পরিবর্তন দ্বারা হবে, ধারা হবে না, পরিবর্তন দ্বারা পণ্য ক্রয়কে কি বলা হয়? মডিফাইড রিবাই, মানে মডিফাইড, আচ্ছা এটা মডিফাই করে যখন পণ্য ক্রয় করা হচ্ছে এটাকে বলছে মডিফাইড রিবাই। বি, ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ কয়টি? 5টি। গ্রহণ প্রক্রিয়ার ধাপ সমূহকে সংক্ষেপে কি বলে? এইটা কোনটা? AEITA, এইটা। আচ্ছা, বি, বানানটা মনে রাখো, বানানটা কিন্তু মুখস্থ না করলে এ আর বি এম তোমরা কনফিউজ হয়ে যাবা। নিচের কোনটি মার্কেট স্টিমিউলিয়ের উপাদান নয়? প্রোডাক্ট, প্রাইস, প্র্যাকটিস, প্রমোশন? প্র্যাকটিস, প্র্যাকটিস নয়, ঠিক আছে, অ্যান্সার সি হবে। প্রকৃত ভোক্তা থেকে কোন পণ্যের, যে কোন পণ্যের যে চাহিদা সৃষ্টি হয় তাকে কি বলে? ডিরাইভ ডিমান্ড। বাজার বিভক্তিকরণ থেকে উপযুক্ত বাজার নির্বাচন করাকে কি বলে? বাজার লক্ষ্যায়ন। বাজার বিভক্তিকরণ করার পর তুমি একটা বাজার হচ্ছে ঠিক করবা। বাজার লক্ষণের 4টা ধাপ পড়াচ্ছি না, পৃথকীকৃত, অপৃথকীকৃত, নিচ মার্কেটিং, আর আর কি ছিল জানি, লাস্টেরটা ছিল কি? ফার্স্ট থেকে বলি, অপৃথকীকৃত ছিল, পৃথকীকৃত, নিচ মার্কেটিং, আর হচ্ছে তোমার ব্যষ্টিক বাজারজাতকরণ। তো এগুলা কিন্তু সবগুলো হচ্ছে বাজার লক্ষ্যায়নের একটা পার্ট, 4টা পার্ট। ওকে, কোন ধরনের বাজারজাতকরণে পণ্য বৈচিত্র্য অনেক বেশি থাকে? এটা হচ্ছে পৃথকীকৃত বাজারজাতকরণ। ওই যে বললাম না যে ইউনিলিভার 8 রকমের সাবান, কাপড় ধোয়া সাবান রাখছে মানে ভারতে, পৃথকীকৃত ক্ষেত্রে অনেক রকমের পণ্য বৈচিত্র্য থাকে, অনেক রকমের পণ্য থেকে তুমি তোমার পছন্দ মতো যেকোনো একটা পণ্য তুমি ক্রয় করতে পারছো, এই জন্য আনসার হচ্ছে বি। ওকে, তাহলে এখানেই শেষ, ফাইনালি এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে, অনেক বড় একটা চ্যাপ্টার, তাই না? তাহলে স্লাইড শেয়ারটা অফ করে দিই, কি ব্যাপার হচ্ছে না কেন, স্টপ শেয়ার। অনেকক্ষণ ক্লাস নিলাম আজকে, অনেকক্ষণ ধরে পড়ালাম। আসলে বাজার বিভক্তিকরণ যে চ্যাপ্টারটা আছে এটা খুবই বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখানে তোমার অনেকগুলো টপিকস আছে, অনেকগুলো টপিকস এর মধ্যে আবার সাব টপিকস থাকে, এই জন্য মূলত এত সময় লাগছে।
আমি নিজে অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে এতক্ষণ ধরে ক্লাস নিলাম। অন্য অন্য লেকচার গুলো তো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা সর্বোচ্চ, 1 ঘন্টা 30 মিনিট সর্বোচ্চ, এর বেশি হয় না। তো আজকের লেকচারটা আমার মনে হয় অনেক সময় নিয়ে পড়াতে হয়েছে, রাইট? তো সমস্যা নাই, জানি যে একটু তাড়াহুড়োর মধ্যে হয়তো বা পড়িয়েছি, হয়তো বা অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে তোমাদের। তো আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। পাশাপাশি বুধবারের যে ফ্রি ক্লাসটা আছে, যে তোমার ওই জুম ক্লাসটা যেটা আছে, জুমে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে আর কথা না বাড়াই, এখানে শেষ করি। তো এতক্ষণ ধরে তোমরা যে মনোযোগ রেখে আমার ক্লাসটা করেছো, আমার কথাগুলো শুনেছো এবং আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আবারও দেখা হবে, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ। এখানে শেষ করছি আজকে।